ওকে, আমরা লাইভে আসছি এখন। লোকজনের ভিউ বাড়লেই আমরা কথা বলা শুরু করব। মিলু ভাই, কি অবস্থা আপনার? হ্যাঁ, আমি ওই শেয়ার দিচ্ছি আর কি। হ্যাঁ, শেয়ারটা দেন, আমি শেয়ার দেই। তো আজকের এপিসোডটা হচ্ছে এর আগের দিন এপিসোডের থেকে ডিফারেন্ট। আজকে হচ্ছে আমরা কথা বলবো বই নিয়ে, যারা জানেন না। আজকে হচ্ছে বুক আড্ডা, আগেরটা ছিল রক আড্ডা। সো আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করছি যে দুই ধরনের প্রোগ্রাম করব। একটা হচ্ছে শুধু মিউজিক নিয়ে, রক আড্ডা হবে ওইটা। পরের বুধবার দিন আরেকটা প্রোগ্রাম করব, যেটা হচ্ছে বই নিয়ে এবং অন্যান্য জিনিস, মুভি টুভি হাবি জাবি যা যা হইতে পারে, সেটা হচ্ছে বুক আড্ডা। তো আজকে হচ্ছে বুক আড্ডার দিন, ফার্স্ট এপিসোড। তো আমাদের সাথে আজকে গেস্ট আছে হচ্ছে 3, 2, 5 জন। 3 জন লেখক, 2 জন প্রকাশক, যাদেরকে আমরা একটু পরেই পরিচয় করে দিব, আর একটু লোকজন লাইভে আসার পরেই। আই গেস আমাদের সাথেই থাকবেন। যারা ভিডিওটা দেখতেছেন তারা শেয়ার দিতে পারেন। অলরেডি 9 জন হয়েছে, আমরা 15 জন হলেই সবাইকে অ্যাড করা শুরু করবো। মিলু ভাই, আপনি আরেকটু সামনে আসতে পারেন। কিভাবে বুঝো? ও আমার এখানে দেখায়, উপরে দেখাচ্ছে, মানে ফেসবুকের লাইভে যেরকম দেখায় সেরকম দেখাচ্ছে। 16 জন আছে। ও আচ্ছা, হ্যাঁ, রাইট রাইট। আচ্ছা, হয়ে গেছে অলমোস্ট, আমরা আই গেস শুরু করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা শুরু করি। 16 জন হয়ে গেছে যারা আছেন। আজকে হচ্ছে আমাদের আটটা বই নিয়ে বই নিয়ে কথা বলবো আমরা। সুমিত শুভ্র এসেছে, কেমন আছে? হ্যালো, ইয়েস, আমরা শুরু করতে যাচ্ছি, সবাইকে অ্যাড করো। হ্যাঁ, সবাইকে অ্যাড করতেছি। আগে একটু সবাইকে বলে নিই যে আজকের আড্ডাটা হচ্ছে বই নিয়ে। আমরা বই নিয়ে আলাপ করব। 3 জন রাইটার এবং 2 জন পাবলিশার আমাদের সাথে আছেন। তো আমরা প্রথমে 3 জন রাইটারকে অ্যাড করি, তাদেরকে পরিচয় করাই দিই সবার সাথে। তারপরে হচ্ছে মিলন ভাই বাকি 2 জনকে পরিচয় করাই দিবে। তো প্রথমে আছেন হচ্ছে সিদ্ধার ভাই। সিদ্ধার ভাই, আপনার মাইকটা আনমিউট করে আমাদের সাথে কথা বলতে পারেন। হ্যালো, হ্যালো মিলু। হ্যালো সিজার, দিস ইজ। হ্যাঁ, নেক্সট হচ্ছে রাতুল। হ্যালো হ্যালো সবাই, কৌশিক, মিলু ভাই। ওকে, আর প্রেম আপু মনে হচ্ছে ইয়া হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে, ওনাকে আরেকবার বলতে হবে আর কি। দাঁড়ান, আমি একটু বলে নিই। মিলু ভাই কেমন আছেন? সিজার ভাই আপনি আছেন? মিলু ভাই মিউট করা, মিউট করা হলো শুনতে পারার কথা। হ্যাঁ মিলু ভাই কেমন আছেন? অমন ভাই শুনতে পারা যায় নাকি? তুই লিপস দেখে তুই বুঝে ফেলতেছিস। হ্যাঁ, প্রেমাপু ডিসকানেক্ট হয়ে গেছেন, ফারিয়া প্রেমা, উনি আসলে। হ্যালো রাতু, দিস ইজ প্রেমাপু, চলে আসছে। হ্যালো 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 সবাই, কি অবস্থা? ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে 3 জন গেস্ট হচ্ছেন, এই রাইটার 3 জন, সিজার ওয়াটার্স, ফারিয়া প্রেমা এবং রাতুল আমিন। এই 3 জনকে আগে আমি একটু পরিচয় করে দিই সবার সাথে, অনেকেই চিনেন অনেকে চিনেন না। প্রথমে কাকে দিয়ে শুরু করবো? প্রথমে সিজার ভাইকে দিয়ে শুরু করি, কারণ সিজার ভাই হচ্ছে এখানে সবচেয়ে সিনিয়র এবং একজন বেস্ট সেলার লেখক। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে সিজার ভাই, সিজার ভাই হচ্ছে একজন আর্কিটেক্ট এবং সেই সাথে একজন বিখ্যাত লেখক। তার 2টা বই বের হয়েছে বইমেলায়, এই যে আপনারা দেখতে পারেন। আগের প্রথমটা হচ্ছে জাদু শহর, তারপরটা হচ্ছে খগেন বাবুর পুষ্টি সমাচার, দেখা যাচ্ছে কিনা জানি না। এই 2টা নিয়ে বিস্তারিত সিজার ভাই পরে বলবে মিলু ভাইকে। তারপর হচ্ছে প্রেমাপু, ফারিয়া প্রেমা,
প্রেমাপু বলতে নিষেধ করছে আমাকে, এখানে নাম ধরে বলতে বলছে। তো উনার বই হচ্ছে তিনটা এখন পর্যন্ত বের হয়েছে। প্রথমটা হচ্ছে অবমানবের শাস্তি, এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। তারপরেরটা একটা উপন্যাস আরসি, পুরস্কার পাওয়া, এগুলি নিয়ে ডিটেলস কথা হবে পরে। থার্ডটা হচ্ছে সিক্রেট চেয়ার। আর রাতুলের তিনটা বইয়ের দুইটা আমার কাছে আছে। ওই যে হ্যাঁ, মিলু ভাই, মিলু ভাইয়ের কাছে মনে হয় একটাই আছে। ও না না না, মিলু ভাইয়ের কাছে সবগুলি আছে, আমাকে আমরা খুঁজে খুঁজে কিনছি। আচ্ছা যাই হোক, নেক্সট হচ্ছে রাতুল আমিনের দুইটা বই, আমার কাছে একটা নাই, কারণ হচ্ছে আকাশ গুহায় অভিযান ওই বইটা আমি তিনবার কিনতে গেছি এবং তিনবারই আমি ভুল করে প্রফেসর ঝমলু কিনছি। আমার মনে থাকে না যে আসলে কোন বইটা কিনবো, তারপরে হচ্ছে অনেকক্ষণ চিন্তা করে প্রফেসর ঝমলু কিনছে এবং তারপরে আলটিমেটলি ওই বইগুলো আমার অন্যদেরকে গিফট করে দিতে হয়েছে, কারণ হচ্ছে একই বই আমি তিনবার সো নেক্সট টাইম আশা করতেছি নেক্সট টাইম হচ্ছে মিলু ভাই আমাকে ইয়া করে দিবে। শেষ হয়নি, পরিচয় আরো আছে। সো মাঝে যে কৌশিক আমাদের শোটা সে করছে, ওই এটার উদ্যোক্তা, ও একজন রাইটার। এই যে ওর এক নম্বর, আমার কাছে অনেকগুলি বই আছে, আমি সবগুলি দেখাচ্ছি। এটা হলো গার্ল অন দ্য ফ্রিজ, এটা সে আর ওয়াসি মিলে করেছিল। এটা হলো ইয়োকো ওগাওয়ার একটা বই, এটা রিভেঞ্জ। এটা হলো ডার্ক ওয়াটার, ডার্ক ওয়াটার হলো কোজি সুজুকির ডার্ক ওয়াটার, এটা ওরা দুজন মিলে করেছিল, রাইট? হ্যাঁ মিলু ভাই, আপনি আটকে গেছেন। স্পুটনিক সুইটহার্ট, তারপরে হলো পয়েন্টস এন্ড লাইন্স সেইচো মাতসু, আলাদা হয়ে যায় আর কি উচ্চারণ করতে করতে। কেন ভালো আছি তুমি? মিলু ভাই যেহেতু আমার বইগুলি পরিচয় করে দিচ্ছে, আমারও উচিত মিলু ভাইয়ের বইগুলি পরিচয় করে দেওয়া। যদিও মেন উইদাউট ওমেন, মিলু ভাইয়ের এবছরের বইটা আসে না? মিলু ভাইয়ের এবছরের বইটা তো আসছে, মানে মিলু ভাই তো শিকার না, শেষ হয় নাই তো। আরে মিলু ভাই শেষ হয় না, আমি কি করব বল, বোরিং হয়ে যাচ্ছে আমাদের। দীপিকা পাডুকোনের বইটা আসে না এবার মিলু ভাই? মিলু ভাই বাদ দেন, আমার বই নিয়ে কেউ এখানে আলাপ করতে চায় না। আমার মোটেও কোন ভক্ত নাই সিদ্ধার্থ ভাই। আপনার বইগুলিও দেখা দিই। মিলু ভাইয়ের প্রথম বই হচ্ছে রথযাত্রা, যেটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট সেলার বই, সবাই পড়ছে, যারা এই পেজে আছে তারাও পড়ছেন, যাদের কাছে নাই তারা অবশ্যই বইটা কিনে ফেলবেন। আমি আছি এই বইটাতে, 64 নম্বর পেজে আমাকে পাবেন, রথযাত্রা। আচ্ছা সেকেন্ড বই হচ্ছে গানের মিলন, এটা এইবারে বইমেলায় হচ্ছে আউট অফ মার্কেট হয়ে গেছে। থার্ড বইটা হচ্ছে ফ্লয়েডিয়ান, যেটা তুমি পড়ো নাই? না না, আমি এখন সব পড়ছি, দেরিতে পড়ছি, মানে গানের মিলন আমি সবার শেষে পড়ছি, বাট এটা আমার হচ্ছে সবচেয়ে প্রিয় ফ্লয়েডিয়ানটা। এবং রাতুল যেটা জানতে চাচ্ছে লাস্টেরটাই, যে দীপিকা পাডুকোনকে ভালোবেসেছিল অজি, যেটা কেউ স্বীকার করে না যে বইমেলা বের হয়েছে, কিন্তু আসলে বইমেলা বের হয়েছে, এটা আমার কাছে প্রমাণ আছে। এটা ফার্স্ট ফটোকপি, আমরা বাদ দিয়ে দিছি,
হ্যাঁ, এটা হচ্ছে এবারে বইমেলায় ওয়ান অফ দ্য বেস্ট সেলার, মানে প্রথম দিনই সব বিক্রি হয়ে গেছে, আর কেউ পায় নাই। তো এই হলো মিলু ভাইয়ের কথা। আমি এই বইটার জন্য আসলে ওয়েট করতেছিলাম, আমার আসলে পড়া দরকার ছিল, মানে অদ্ভুত একটা বই। হ্যাঁ হ্যাঁ, আপনি পাবেন। ওই তুষার ভাইকে নক করতে, আজকে তো তুষার ভাইকে আমরা আনতে পারলাম না, তুষার ভাই নেক্সট দিন থাকবে। তুষার ভাইকে বললি তুষার ভাই এখন বাসায় ডেলিভারি দিচ্ছে। আচ্ছা মিলু ভাই, আমি তাহলে এখন সাইন অফ করি, আর হচ্ছে রুম্মান আর প্রতীককে অ্যাড করতেছি, যেহেতু আমরা ছয়জনের বেশি একসাথে আসতে পারি না, সেই কারণে আমাকে বিদায় নিতে হচ্ছে আপাতত, পরে আবার আসবো। প্রতীক আর রুম্মান না 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 কথা বলতে পারবেন, এই যে সবাই কথা বলবে, সমস্যা নেই। আর রুম্মান আর ইয়া প্রতীককে অ্যাড করি, ওরা দুইজনকে আপনি একটু পরিচয় করে দেন। ওরা তো পাবলিশার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওদেরই তো দরকার। হ্যালো প্রতীক। হ্যালো প্রতীক, হি ইজ এ পাবলিশার, তুমি তোমার ইন্ট্রোডাকশনটা দিতে পারো। আমি হচ্ছে গিয়ে ইউ গাইজ নো অ্যাবাউট ইট, যে অবসর প্রকাশনার সংস্থা এবং প্রতীক প্রকাশনার সংস্থা দুইটিকে আমাদের, ফার্স্ট অফ অল অবসর প্রকাশনার সংস্থার প্রতিষ্ঠাতা হচ্ছে আমার বাবা এ কে এম ফজলুর রহমান, কিন্তু ওনাকে সবাই আলমগীর রহমান নামেই চেনে। আর প্রতীক প্রকাশনার সংস্থাটাও পরবর্তীতে করা ওনারই, এখন আমি বর্তমানে প্রতীক প্রকাশনার সংস্থাটাই দেখছি। আর অবসরের যাত্রাটা শুরু হয়েছে, এটা মোটামুটি অনেকে জানেন, কিন্তু তারপর আমি নতুন করে বলছি, সেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদের দেবী এই উপন্যাসটা দিয়ে। এবং এটাই হচ্ছে আমার জানা মতে যে এটাই হচ্ছে অবসর প্রকাশনার প্রথম বই এটা, এবং তখনকার আমলে 1985 সালের ফেব্রুয়ারিতে বইটা প্রথম প্রকাশ করে। এবং তারপর থেকে তো আমরা অনেকগুলো বই হুমায়ুন আহমেদের অনেক বিখ্যাত বিখ্যাত বইগুলো বের করেছি, এবং এখনো আমরা অনেক বইগুলো বের করেছি, যেমন এই যে কৌশিক ভাইয়ের বইটাও আমরা এবার বের করেছি, এই যে গার্ল অন দ্য ফ্রিজ এই বইটা। তারপরে কৌশিক ভাইয়ের আগে দুইটা বই আমরা বের করেছিলাম, একটা হচ্ছে মেন উইদাউট উইমেন, আর একটা হচ্ছে স্পুটনিক সুইটার। এবং এগুলো হচ্ছে সব হচ্ছে প্রথম মানে শেষে দুইটা বই হচ্ছে হারুকা মুরাকামির, আর এবার যেটা বের করেছি সেটা হচ্ছে গিয়ে এডগার কেরেটের ওই ছোট গল্পের সংকলন, উনি আর ওয়াসি ভাই মিলে করেছে। এই আপাতত এইটুকুই আমি আপাতত বলছি। থ্যাংক ইউ প্রতীক। আর আমাদের সাথে একজন পাবলিশার জয়েন করবে, সে আবার বেরিয়ে গেছে, ওকে তো ইয়ে এই যে রুম্মান চলে আসছে। হ্যাঁ রুম্মান একটু স্ট্রিমিং, ঠিক আছে আমরা আলাপ করি। প্রেমা তোমার কি অবস্থা বলো? ভালো, আমি তো আনমিউট মিউট করে রাখছিলাম, প্রতীক তোমার প্রকাশন থেকে আমার বইটা যে বের হয়ে গেছে ভুলে গেছো? এমনি এখন মানে সিজার ভাই আপনি আসলে কি নিয়ে কাজ করছেন এখন এই মুহূর্তে? আপনাদের খগেন বাবু তো গত বছর এসছে তাই না? এবছর গত বছরে এবছরে নিয়ে কাজ করছি। তার আগে প্রতীকের ব্যাপারে কথা বলি। প্রতীকের কথা বললে মানে আসলে অবসর, অবসর কিন্তু এরকম একটা পাবলিশার, এটা আসলে কিন্তু পাঠকের খুব কাছাকাছি কাছাকাছি কিংবা মনের কাছাকাছি একটা পাবলিকেশন হয়। ইভেন অবসরের অনেক বই আমরা মানে ছোটবেলা থেকেই কিন্তু অবসরের প্রচুর বই পড়েই বড় হয়েছি, অবসরের সিরিজ কিংবা অবসরের অনেক বই, হার্ড কভার, পেপার ব্যাক, এগুলো সবই পড়েছি। সো অবসরের কাছে কিন্তু আমাদের অনেক বড় একটা ঋণ আছে, এটা এই কথা স্বীকার করলাম। আর হ্যাঁ, এটা একটা আমার মনে হয় এটা মানে বলা উচিত ছিল। আর রাতুলের যে প্রশ্নটা যে মানে কি নিয়ে কাজ করছি, খগেন বাবু তো আমার আসলে একটা ছোট গল্প সংকলন, এরপর আমি কাজ করছিলাম একটা কিশোর উপন্যাস, কারণ খগেন বাবুতে একটা একটা না দুইটা আসলে কিশোর উপযোগী গল্প ছিল। তো তখন আমার ইচ্ছা হলো যে কিশোর উপন্যাস লিখি। হ্যাঁ, তো এটা বেশ অনেক দূর কাজ করার পরেও
শেষ করতে পারি নাই। লাস্ট টাইম আমি মিলু, হ্যাঁ মিলুরও একই অবস্থা, তার বইটাও শেষ হয় নাই, আমার বইটাও শেষ হয় নাই, হ্যাঁ এখনো সেটা কাজ করেই যাচ্ছে। না না, মিলু ভাইয়ের বই তো শেষ হয়েছে, এই যে মিলু ভাইয়ের বই, দীপিকা পাডুকোনকে ভালোবেসেছিল আজি, এই এই বইটা ছাড়া যে বইটার জন্য মিউজিক নিয়ে যে বইটা আসবে সেটা আসলো না, আর আমার লেখাটাও শেষ করতে পারিনি। আর দুঃখজনক হলো আমি এবার আশা করছিলাম যে রাতুলের একটা বই পাবো, কারণ রাতুলের সাথে শেষ যখন কথা হয়েছিল শেষ বেশ রিসার্চ টিসার্চ করে একটা লেখা লিখছিল, যাই হোক তার পার্সোনাল কারণে কিছু কিছু ইয়া ছিল, ঝামেলা ছিল, একটা বছর খারাপ গেছে সেই জন্য আসলে সে এটা পারে নাই করতে। ইনফ্যাক্ট রাতুলের কিন্তু আমার মনে হয় 30টার মতো প্লট ওর কাছে আছে, কিন্তু ও লেখে না। আমাদের মতো যারা পার্ট টাইম রাইটার, যারা একদম ফুল টাইম কিংবা ডেডিকেটেড না, তাদের কিন্তু এটা একটা প্রবলেম। লেটস সে প্লট আছে, কাহিনী আছে, কিংবা ভাষাটা আছে, তারপরেও হয়ে ওঠে না। নিজেদের কাজ, ফ্যামিলি, আদার্স ইনভলভমেন্ট, এইসব যারা প্রফেশনাল রাইটার তারা কম বেশি, যাদের জানি চিনি কিংবা যাদের সম্বন্ধে পড়ি, তারা রোজ লেখেন, রোজ লেখেন, রোজ লেখেন, মানে লেখা ছাড়া কোনো ইয়ে নাই। আর আমরা যারা মানে সিরিয়াস বলছি না, মানে সিরিয়াস না সেটা বলছি না, লেখালেখির ব্যাপারে আমি খুব সিরিয়াস, কিন্তু একদম রোজ লেখার মতো মানসিকতা তৈরি করতে পারছি না আমরা, এটা একটা ভয়ঙ্কর। কৌশিকের ব্যতিক্রম, কারণ কৌশিকের প্রোডাকশন চলছেই চলছে, মাশাআল্লাহ, এটা অ্যাপ্রিশিয়েট করি। আমি এখন এই বছর আমার আর কোনো বই আসবে না আশা করা যাচ্ছে, তো আপনাদের বক্তব্যতে আমি একটু প্রেমাপুর কাছ থেকে শুনতে চাই, প্রেমাপু আপনি কি নিয়ে কাজ করছেন রিসেন্টলি? আমি একটা পাণ্ডুলিপি শেষ হয়েছে আমার বাবাকে নিয়ে লেখা, বইটার নামও বাবা, ওটা গত বছর ন্যানোরিমো অ্যাওয়ার্ড আই ফুড টাইম এর মতো জিতলাম, কিন্তু ওটা এখন পর্যন্ত প্রতীক তোমাকে পাত্তা দিচ্ছে না, প্রতীক পাত্তা দাও, প্রতীক পাত্তা দাও। আর কিছু ছোটখাটো গল্প কাজ করছি, আর আমি নিয়মিত কবিতা লিখে যাচ্ছি, কিছু আমি দিচ্ছি পাবলিকলি, কিছু দিচ্ছি না, গান করছি, গানের কাজ করছি, এসবই আর কি। করা হয় যে নভেম্বর মাসে প্রতি বছর এক মাসের মধ্যে মানে বই শুরু করে জমা দিয়ে তারপরে ওটার উপরে হয়, তো ওখানে আমার প্রথমটা যেটা আসি, আমার যে সেকেন্ড বই বের হয়েছে ওটা ওখানে 2000 মানে 11 সালে ওটা জিতেছিলাম, 2013 বের হলো বইমেলায়। এরপরে একটা আমি জিতেছিলাম হলো 9 লাইভস, ওটা আমার মতে এখন পর্যন্ত আমি সবচেয়ে ভালো কাজ করেছিলাম, বাট স্যাডলি ওটা আমার পুরো হার্ড ডিস্ক ক্র্যাশ ট্যাশ করে আই লস্ট ইট, মানে আমার কাছে ওটা খালি দ্য সার্টিফিকেট অ্যান্ড অ্যাওয়ার্ড অ্যান্ড এভরিথিং সবকিছু আছে, বাট আই লস্ট দ্যাট। তারপরে জিতলাম হলো সিক্রেট শেয়ার, এটা অবশ্য প্রকাশন থেকে বের হলো, যেটার কথা প্রতীক বলতে ভুলে গেল। আর তারপরে গত বছর ডিসেম্বরে জিতলাম হলো বাবা, এখন প্রকাশ হয়নি আর কি। ভেরি গুড, আমি রিয়েলি সিজার ভাই আপনি যে কিশোর উপন্যাস নিয়ে কাজ করছেন এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, মানে আসলে ওভারঅল আমাদের যেই মানে বুক ইন্ডাস্ট্রিটা আছে বা যারা বই লেখে কিশোরদের নিয়ে আসলে খুব কম রাইটার আছে, মানে বা আসলে কোয়ালিটি রাইটার আসলে খুব কম আছে, আমি যদি সত্যি কথা বলি যে ওভারঅল, তো সেই জায়গাটা একটা কিশোর উপন্যাস লেখাটা আসলে খুব সুন্দর কাজ, মানে ভালো কাজ, সময় উপযোগী কাজ ওভারঅল আমাদের, আমার জায়গাতেই মনে হয়। এন্ড প্রেমাপুত আছেন ভালো ভালো কাজ করে যাচ্ছেন, বিশাল বিশাল অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছেন, আল্লাহর রহমতে ভালো। আর আমি একটু প্রতীকের কাছে জিজ্ঞাসা করতে চাই, আসলে প্রতীক মানে ওভারঅল যেই ইয়াটা আছে, সিচুয়েশনটা আছে এখন, যে বইয়ের যে বাজারটা আছে বা লেখকের যে অবস্থা, তোমার তুমি তো প্রকাশক, তোমার এন্ড থেকে আসলে তুমি কোন নজরে দেখো বা আমাদের কোন কি ধরনের কাজ করতে হবে বা কি ধরনের কাজ সামনে আশা করো ওভারঅল, তুমি তো প্রথম সারির একজন প্রকাশক হিসেবে আসলে তোমার মতামত গুলা তুমি কি চাও আসলে?
আচ্ছা একটু না এসে কোয়াইট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছেন। আসলে প্রথমত যেটা হচ্ছে কি গাইজ লাইক ইউ রাতুল ভাই বা এখানে যে রুম্মান, কি অবস্থা? ইয়ে আমাদের সাথে রুম্মান এসে জয়েন করেছে। আচ্ছা আমি একটু মিলু ভাই একটু রুম্মানের একটু পরিচয় টাই। হ্যালো, এই নেটে কেন জানি প্রচুর সমস্যা। হ্যাঁ, দিস ইজ রুম্মান। আচ্ছা তার আগে আমি একটু রুম্মানের সম্পর্কে বলি। রুম্মান হ্যাঁ, আমি রুম্মানকে চিনি না। রুম্মান বলার আগে রুম্মানের সম্পর্কে আমি একটু বলতে চাই। সো আমি একজন ছোটখাটো লেখক, বাট ওভারঅল এবার বইমেলায় যে আমি যে যে প্রকাশনীর কথাটা সবচেয়ে বেশি শুনেছি সেটা হচ্ছে পেন্ডুলাম। তো ওভারঅল মানে এবার বইমেলার ওয়ান অফ দা হিট প্রকাশনীর প্রকাশক হচ্ছে রুম্মান। তো রুম্মান তোমার ইন্ট্রোডাকশনটা দাও। তো আমি যেটা বলবো, আচ্ছা আমি একটা মজার ঘটনা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে তথ্যকেন্দ্র, যেটা তথ্যকেন্দ্রের প্রথম 7 দিন মানে ওদের পুরাতন লিস্টটা ছিল, যারা পুরাতন প্রকাশনী, নতুন প্রকাশনীর কোনো নাম ওরা অ্যাড করেনি, ওরা কত নম্বর স্টল সেটাও অ্যাড করেনি। প্রথম 7 দিন ওরা বিরক্ত হয়ে গেছে পেন্ডুলামের নাম শুনতে শুনতে, এবং পরের 7 দিন পরে ওরা যেটা করেছে, একটা বোর্ডে লাগাইছে, কাগজ লাগাইছে বোর্ডে, সেই বোর্ডে কেউ আসলেই পেন্ডুলাম দেখালে পেছনে বোর্ডটা দেখায়। মানে এতবার ওদের কাছে মানুষ গেছে পেন্ডুলামের জন্য। এটা ছিল একটা মজার ঘটনা। আর হচ্ছে এই তো একজন প্রকাশক, নতুন প্রকাশক, এবছর প্রথমবার মেলা স্টল ছিল, গত বছর আমার 3টা বই ছিল মেলায়। বাহ, এবং অন্য জন মানে অন্য একটা প্রকাশনীতে পরিবেশক হিসেবে ছিল। আমরা মনে হয় একটু রিয়ার কাছে ফেরত যাই, প্রতীকের কাছে ফেরত যাই। প্রতীক একটা কথা শুরু করেছিল। আচ্ছা হ্যাঁ, না যেটা বলছিলাম যে রাতুল ভাই, যেমন আপনারা যারা ইয়াং রাইটার যারা আছে, আমার কিন্তু সামনে টার্গেট কিন্তু হচ্ছে ইয়াং রাইটারদেরকে ফোকাস করা। বিকজ সাউন্ডস উইয়ার্ড বাট ইন আ সেন্স ইট ইজ ট্রু, যে আমাদের যারা ওল্ড জেনারেশন যারা ছিল তারা কিন্তু আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। আলটিমেটলি বই ওদের বই আর পাবো না। ইয়াং রাইটারদের মধ্যে কিন্তু অনেক পটেনশিয়ালিটি আছে, অনেক বেশি পটেনশিয়ালিটি আছে। রাতুল ভাইয়ের বই কেনা হয় না, কিন্তু রাতুল ভাইয়ের বইগুলো যখন আমি কিনতে গিয়ে যখন আমি একটু উল্টে উল্টে দেখেছিলাম, পরে মনে হলো যে হ্যাঁ ওনার সে পটেনশিয়ালিটি আছে। সেম গোলস ফর কৌশিক ভাই, সেম গোলস ফর মিলু ভাই। তো অবশ্যই মিলু ভাইয়ের মানে রকযাত্রা তো আমি এক রাতেই পরে শেষ করে ফেলতেছি কেনার সাথে সাথে, বলার আর কিছু নাই। তারপরে এই যে কৌশিক ভাইয়ের যে গ্রুপ, এখানে প্রেমা আপু আছে, প্রেমা আপু, সিজার ভাই মাফ করে দিন, আপনার বই আমার এখনো পড়া হয়নি, বাট আই এম শিওর যে আই এম গোনা রিড দেম। তো হ্যাঁ, দিন শেষে যেটা হচ্ছে যে ইয়াং রাইটারদেরকে আমার ফোকাস করার বিষয়। আর একটা চ্যালেঞ্জিং টাইম কিন্তু আমরা একটু পার করছি, দ্যাট ইজ এখন কিন্তু যে পেপার বইটা কিন্তু আস্তে আস্তে অবসলিউট হয়ে যাচ্ছে। পিপল আর ইন্টু নাও ইন্টু ই বুক। আই ডোন্ট নো ওয়েদার ইউ গাইজ আর উইথ মি অর এগেনস্ট মি, কিন্তু জিনিসটা কিন্তু অবসলিউট হয়ে যাচ্ছে। তখন এইটাকে এখন প্রমোট করা নিয়ে একটু, হ্যাঁ দিস ইজ আ লিটল বিট চ্যালেঞ্জিং, যে এটা কিভাবে প্রমোট করা যায় এটা, কারণ আমরা তো এখনো সেই ট্র্যাডিশন করছো। হ্যাঁ, এটা নিয়ে কি মানে আইডিয়াটা কি মানে যদি আমরা পেপারে থেকে শিফট করি, আমার তো মনে হয় শিফট করার দরকার নাই, মনে হয় দুইটাই ভার্সন। হ্যাঁ, দুইটা ভার্সন, এখন তোমরা আসলে সেই, আমি তো বাংলা বাজারে সেরকম দেখি নাই, আসলে উদ্যোগ দেখি নাই কখনো, বা আমি শুনি নাই কখনো। উদ্যোগ নিতে হবে, কারণ একটা জিনিসকে আমি আই ডোন্ট নো ওয়েদার আমি কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, তবে আমি যেটা শুনেছি যে বেশ কয়েক বছর আগে ইউপিএল এর যে যিনি তখন যিনি ছিলেন মায়ুক কাপার, যিনি বাবা মহিউদ্দিন স্যার, উনি একটা কথা বলেছিলেন যে উনি নাকি প্রায় 2000-এর উপর বই নাকি উনারা ডিজিটাইজ করে ফেলেছে। তো এটা এখন আস্তে আস্তে করবে, এখন জানি না সামনে কি হবে, এটা তো এখন ওয়েট এন্ড সির বিষয় আসলে কি করতে হবে। আর আনাদার থিং ইজ হচ্ছে যে আমাদের দেশে মানুষজন আসলে কি বলবো, মানে ইবুক যে পড়ে না এটা কিন্তু ভুল কথা, কিন্তু চুরি চামারি করে পড়ে,
ইলিগালি পিডিএফ ডাউনলোড করে কিন্তু পড়ছে, স্ক্যানও করে দিচ্ছে, ইলিগালি পড়ছে, কিন্তু মানে ফ্রি জিনিসটা বেশি প্রভাব চলে এসেছে এবং সেটা খুব বাজে ভাবে, এটা আসলে থামানোর কোন উপায় আমরা দেখছি না। মিলু ভাই আপনার অবস্থা, মিলু ভাই আপনার এই বইটা কি কিভাবে লিখলেন, এই দীপিকা পাডুকোনের বইটা কিভাবে লিখলেন, এটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি? ওই মানে দীপিকা দিয়ে পরে আবার ওদিকে নিয়ে আসছি এখানে আর কি, তো ওটা স্টোরিটা ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলেন আমাদেরকে। ব্যাকগ্রাউন্ড ওজির কনসার্টে গিয়েছিল দীপিকা পাডুকোনে। আমি বইটার একটা অটোগ্রাফ সহ কপি চাই, আমার তো আসলে বেসিক্যালি আমি তো কিশোর উপন্যাস লিখতে পছন্দ করি নর্মালি, মানে আমি ওভারঅল বাচ্চাদের নিয়ে লিখতে বেশি পছন্দ করি, মানে আমার মানে একটু উল্টা পাল্টা লিখতে ভালো লাগে, এই একটা ভূত আছে, একটা বাড়ি আছে, একটা বিজ্ঞানী আছে, এই জিনিসগুলো আসলে লিখতে ভালো লাগে, এই জিনিসগুলো লিখতে ভালো লাগে আসলে আমার কাছে, মানে লেখালেখিটা আসলে মজার জায়গা, মানে আমার লিখতে ভালো লাগে, আমি যে চাকরিটাও করি সেই চাকরিটা আসলে লেখালেখির চাকরি, মানে আমার লিখতে হয় সারাদিন বসে লিখতে হয়, তো মজার লেখা লিখলে ভালো লাগে, যখন আসলে আমি ভালো লাগে তখনই লিখি, আর মানে বিশেষ করে আমার জীবনের অনেক বড় একটা অংশ জুড়ে আছে আসলে সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়, তো শীর্ষেন্দু, আমার শীর্ষেন্দু কিশোর উপন্যাস, সুনীলের কাকাবাবু বা এ ধরনের ওনারা আছে, আমার জীবনের অনেক বড় একটা অংশ জুড়ে আছে, তো দেখা গেলে দেখা যায় যে আসলে আমি লিখতে মানে আমি যদি একটু ভারী ভারী প্রেমের উপন্যাস লিখতে যাই, লিখতে ইচ্ছা করে না যে তা না, সবার মানুষের ভারী ভারী প্রেমের উপন্যাস তো পড়ি, পরে মনে হয় যে আমিও যদি এরকম একটা লিখতে পারতাম, কিন্তু লিখতে গেলে দেখে যে ওটা কিশোর উপন্যাসের দিকে চলে যায় ঘুরে ফিরে, ওই মানে সত্যজিতের বা একটা উদ্ভট ক্যারেক্টার চলে আসে বা একটা উদ্ভট মানুষ চলে আসে বা একটা গোয়েন্দা চলে আসে কোনো না কোনো না, তো প্রেমের উপন্যাসের ভিতরে আমার কিশোর উপন্যাস ঢুকে যায়। সো লাস্ট আমি শুরু করেছি আসলে কিশোর উপন্যাস দিয়ে, তারপরে একটা বড়দের জন্য লেখার চেষ্টা করেছিলাম, সেটাও মোটামুটি মানে বড়দের জন্য হয়, কিছুটা বড়দের জন্য হয়েছে, বাট ওটা মোর ওভার কিশোর উপন্যাসে আমি বলবো আমি। তারপর রিসেন্ট ডেজে আমি কাজ করছি আসলে, আমি কিছু হিস্টোরি নিয়ে কাজ করছি নর্মালি, মানে আমার পছন্দ খুব পছন্দ একটা সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, তো আমি প্রচুর হিস্ট্রি পড়তে পছন্দ করি মানে যে কারণে, আর আর লাস্ট ইয়ার বেসিক্যালি মানে লাস্ট ইয়ার থেকে মানে যেহেতু আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, সো আমি প্রচুর মুক্তিযুদ্ধের কথা শুনেছি, আমি শুনেছি তার কাছ থেকে শুনেছি এবং সম্মুখ সমরে অনেক কথা, তারপরেও বেশ কিছু জায়গা ছিল যেগুলো আসলে আমার অজানা ছিল, ফর এক্সাম্পল মানে স্বাধীনতা পূর্ববর্তী সময়ের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, পরবর্তী সময়ের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, 71 থেকে 80 পর্যন্ত রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল এবং 81 থেকে 90 পর্যন্ত রাজনৈতিক অবস্থা কেমন ছিল, তো রিসেন্টলি যে আমি এটা নিয়ে প্রচুর প্রচুর বই পড়তেছি, মানে এটা নিয়ে আসলে মানে মানে গোগ্রাসের মতন গিলতেছে এই ধরনের বই 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 বইপত্র আমি, প্লাস হচ্ছে রিসেন্টলি যে এটা এটা খুব মনোযোগ দিয়ে পড়তেছি যে দ্য ফার্স্ট মুসলিম মানে লেসলি হ্যাজলটনের, মানে ওই সময়টা আসলে কেমন ছিল এটা জানার জন্য আসলে আমি মানে আমার এই বইটা পড়া। আমি একটা মজার কাজ করেছি রিসেন্ট ডেজে, রিসেন্ট ডেজে যেটা হচ্ছে গতকালকে করেছি, যে আমি নেটে ঘুরতে ঘুরতে দেখলাম যে হার্ভার্ড 60টা কোর্স মানে 60টা কোর্স হচ্ছে ফি দিচ্ছে অনলাইনে, তো আমি ওখানে ঘুরতে ঘুরতে দেখলাম যে একটা খুব মজার কোর্স পেয়ে গেলাম যে হিস্ট্রি অফ পিরামিড অ্যান্ড ইটস আর্কিওলজি, এটা হচ্ছে 12 উইকের কোর্স, একটা পুরোপুরি ফ্রি অনলাইনে হচ্ছে, 12টা কুইজ আছে এবং একটা মিট আছে, এবং আফটার দ্যাট একটা হার্ভার্ডের সার্টিফিকেট দিয়ে দিল আমাকে, তো আমি কোর্সটাতে ইনক্লুড হয়ে গেছি। ধর এই কোয়ারেন্টাইনের সময়টা বাসায় বসে আছি, বাসায় বসে থাকতে থাকতে একটু জেনে নিলাম পিরামিডটা আসলে কেমন ছিল, তো মানে রিসেন্ট ডেজ আসলে আমার এইগুলোই করা হচ্ছে ওভারঅল, মানে একটু বই বই পড়া হচ্ছে, আর লেখালেখি আমার 3-4টা প্লট অলরেডি রেডি আছে, যেগুলো হচ্ছে আমার 70% আমি লেখা শেষ করে ফেলেছিলাম, তারপর আসলে কিছু ঝামেলা পার্সোনাল প্রবলেমের কারণে আমি লিখতে পারি নাই, সেগুলো আমি লেখার চেষ্টা করছি, তার ভিতর একটা মানে থ্রিলার আছে, একটা মানে প্রেমের উপন্যাস আছে, একটা কিশোর উপন্যাস আছে, সবই আছে ওভারঅল, তো দেখি যদি। আচ্ছা আমি একটু
ইয়া করি ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে যে ফারিয়া প্রেমার কাছে একটা অপশন আছে যে ওনার বাবাকে নিয়ে কিছু বলার জন্য, মানে ওনার বইটা যেটা লেখা ওনাকে নিয়ে, সো ওনার প্রোফাইল বা সবকিছু একটু জানতে চায় একজন কমেন্ট করেছে। তারপরে হচ্ছে সিজার ভাই একটু যেটা বলতে চান, প্রেমাপু আমি কিছু জানতে আগ্রহী আপনার বাবাকে নিয়ে, আমাকে কৌশিক ভাইয়ের সাথে প্রথম দেখা আপনার বাবার বইটা নিয়ে, মানে ওটা আমার, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ওই বইটা নিয়ে আমরা কথা বলছিলাম আমি আর রুম্মান। আমারও একটু রাতুলের মতো অবস্থা, বেশি দিন হয়নি বাবাকে হারিয়েছি, যদিও মনে হয় যে এখন আছে আশেপাশে। তো ওই শূন্যতা থেকে একসময় লেখা শুরু, আই এম ড্যাডিস গার্ল, আই হ্যাভ অলওয়েজ বিন দ্যাট। তো এখন আমার বাবার জন্ম যে সময় তখন হলো মানে ইন্ডিয়া একদম ওই সময়টাতে ইন্ডিয়ান মানে ইন্ডিয়া আর পাকিস্তান আলাদা হলো। তো আমার বাবা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ তিনটা মানে তিনটা দেশেরই কিন্তু আসলে মানে নাগরিক ছিলেন ওই ইয়াতে, যদিও মানে তখন ওয়েস্ট বেঙ্গলে জন্ম এবং মুক্তিযোদ্ধা ছিলেন। 52 ভাষা আন্দোলনের সময় ছোট ছোট থাকলেও ওই সময়ও তারা অনেক কিছু করে গেছেন। আমার কাছে ওগুলোর একদম লাস্ট সময়ের ভিডিও আছে, বাবা খুব অসুস্থ তখন আমি ওই ভিডিওগুলো নেওয়া। 10 বছর বয়স থেকে সে তার পুরো নিজের ফ্যামিলি থেকে শুরু করে আমার দাদা এবং দাদার ভাইরা সবাই থাকতেন ওয়েস্ট বেঙ্গলে টিএস স্টেটের ম্যানেজার এন্ড অল, সো বাবাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের এদিকে। তো 10 বছর বয়স থেকে এক্সটেন্ডেড ফ্যামিলিকে দেখা শুরু করলেন, অসম্ভব কষ্ট করেছেন, মানে শেষ নিঃশ্বাস নেওয়ার আগ পর্যন্ত আইসিইউতে সিসিইউতে বসেও মানে কাজ দেখছেন, নিঃশ্বাস নিতে পারছেন না, এর মধ্যেও করছেন। তো এমন অবস্থা হয়েছে যে শুধু আমি বাবা যে তা না, এটা খালি একটা মেয়ের থেকে লিখা না, মেয়ের দৃষ্টিকোণ থেকে, মানে আমার বাবা যে রিমোট ভিলেজ থেকে এসেছে যেখানে এত কষ্ট করে বড় হয়েছে, এত বেশি করেছে, হাসি ছাড়া মুখে কখনো কিছু থাকতো না, ছোটখাটো একটা মানুষ, সবাই তাকে বাবা বলে ডাকতো, এখনো ডাকে, হ্যাঁ সবাই তাকে বাবা বলে ডাকে। তো ওই দৃষ্টিকোণ থেকেই কিন্তু বাবা একটা মানুষ কিভাবে উঠে এসেছিল, আমি চেষ্টা করেছি, এখানে অনেক খামতি রয়ে গেছে, প্রতিটা পাতা লিখতে গিয়েই কেঁদেছি যেহেতু মেয়ে তো, কিন্তু ওখান থেকে আসলে বাবাটা লিখা, মানে আমি আমার বাবাকে বাবা ডাকি না, আমি আমার বাবাকে আব্বু ডাকি। তো এটা আসলে ওই সমস্ত মানুষের বা আমার বাবার যে স্ট্রাগল, সেটা শুধু বাবা না, এরকম আরো অনেক মানুষ ওই সময়ে অনেকজন এইসব স্ট্রাগল করেছেন। মুক্তিযুদ্ধের জিনিসটা পুরোপুরি আমি আনিনি, আমার বাবা চাচা দুই মামা থেকে শুরু করে সবাই মুক্তিযোদ্ধা, মানে আমি কারো নাম নিচ্ছি না, খেতাবপ্রাপ্ত বীর বিক্রম বীর উত্তম সব আছেন, মারা গেছেন, অনেকজন শহীদ আছেন, আমার মাও ট্রেনিং ধর শুরু করেছিলেন। সো মানে এটা অনেক কিছু জানি, কিন্তু আমার এটা ভবিষ্যতে লেখার ইচ্ছা আছে, কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়টা এত বেশি সংবেদনশীল, আমি মানে খুব হেলা ফেলা করে বা চটচলদি করে এটা নিয়ে কাজ করতে যাচ্ছি না, এটা নিয়ে আসলে আমি অনেক বছর ধরে কাজ করে তারপরে যদি কিছু পারি তারপরে আর কি। ধন্যবাদ, যে জিজ্ঞেস করেছিলেন সে হয়তো কিছুটা উত্তর পেয়েছে। ভেরি গুড প্রেমা, আমার মনে হয় এটা একটা ভালো জিনিস আমরা পেতে যাচ্ছি। সিজার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম ওই প্রতীকের কথার রেশ হিসাবে, ইবুক কিংবা অনলাইনে পড়াশোনাটা অনেক বেড়েছে। আগে আমি মিলুর সাথে প্রায় সময় বলতাম না না আমি এসব ইবুক পড়তে পছন্দ করি না, আমি পেপার বুকেই পড়ি ইত্যাদি ইত্যাদি, যাই হোক, কিন্তু আমার কাছে যেটা মনে হয় মানে ঢাকার সিনারিও অ্যাটলিস্ট আগের চেয়ে বইয়ের সেলও বেড়েছে, পাঠকও বেড়েছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড বই পড়ার লোকের সংখ্যার কিন্তু অভাব নাই, এবং কিছু জিনিস থাকে যেটা কখনো আসলে কমবে না কিংবা শেষ হয়ে যাবে এরকম না। হয়তো আমি যেভাবে চিন্তা করি ইবুক কিংবা অনলাইনে লেখালেখি আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেটা অনেক মানুষকে সহজে নিজেকে প্রকাশ করার একটা পথ দিয়েছে। এটার ভালো দিক খারাপ দিক অনেক কিছুই আছে, সেটা আলোচনা হতে পারে। আচ্ছা, প্রেমার লেখা নিয়ে একটা লোকের আমি কমেন্ট দেখলাম, উনি লিখলেন যে আপনার বাবা কে, আপনার বাবাকে নিয়ে লেখা কেন অন্যেরা পড়বে। আমার কাছে প্রশ্নটা মানে একটু উইয়ার্ড লেগেছে, কিন্তু প্রশ্নটার মাঝে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যারা লিখি কেন লিখি, সেটা আমার বাবা হোক, প্রেমার বাবা হোক, রাতুলের বাবা হোক, হু এভার ইট ইজ, কিংবা আমার বইয়ের একটা ক্যারেক্টারই যদি হয়, আমরা কেন লিখি, লেখার কারণটা কি। বার্নার্ড শো একবার বলেছিলেন, এক সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনি কেন লেখেন, আমার হাত চুলকায় তাই লিখি। তো লেখার তো একটা কারণ থাকে,
তো লেখকরা আসলে কেন লিখে, এটার মূল কারণ হচ্ছে সবাই সবার কিছু কথা প্রকাশ করতে চায়, সেটা তার প্রেমার বাবাই হোক, রাতুলের বাবাই হোক, কিংবা আমার বইয়ের ক্যারেক্টার গুলাই হোক। তো আমার মনে হয় উনি যে প্রশ্নটা করেছেন উত্তর আসলে এইটা, একটা মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা কিংবা সে যদি তার বাবাকে নিয়ে লিখে সেটাও অনেক সময় অনেক বড় ধরনের একটা সাহিত্য হতে পারে, যে এর মানে অচেনা একটা লোকের বাবাকে নিয়ে কেউ যদি লেখে সেটাও একটা সাহিত্য হতে পারে, যে কেউই লিখতে পারেন, নিজেকে প্রকাশ করতে পারেন। এটার মানে এই না যে কেউ তার বাবাকে নিয়ে লেখলেই কেউ আরেকজন প্রশ্ন করবেন যে আপনার বাবা কে, উনাকে নিয়ে লেখা বই কেনই পড়বে, পড়বেন আপনি যদি সাহিত্য পড়তে চান, আপনার যদি ইচ্ছা হয় পড়বেন, এটা প্রেমার হয়ে আমি উত্তর দিলাম এই জিনিসটা। এটা গেল এক। দ্বিতীয় কথা, আমি সবসময় বারবার ভাবি যে আমরা যে লিখি কেন লিখি, এই প্রশ্নটা আমি বারবার করি, কিংবা আজকে আমরা যারা আলাপ করছি কিংবা আমাদের লাইভে যারা আছেন এই প্রশ্নটা এখন আরো বেশি প্রাসঙ্গিক, কারণ ফেসবুক আসায় মানুষের লেখালেখির পথটা অনেক বেশি প্রশস্ত হয়েছে, অনেক মানুষ এখন লিখছে। কিন্তু এই লেখার একটা বড় ভয়ঙ্কর দিক হলো কি, সবাই লেখক এখন, সবাই আমরা নিজেকে প্রকাশ করি, এটা আমি খারাপ চোখে দেখি না, এটা কেউ খারাপ কাজ করছে না, কিন্তু লেখালেখির একটা উদ্দেশ্য থাকা লাগে, যেটা বড় বড় যারা মানে জ্ঞানী মানুষ সবসময় বলে লেখালেখির একটা মেসেজ দিতে হয়, সমাজকে কিছু দিতে হয়, ওরকম ভারী গলা করে বলে। কিন্তু আমি এই জিনিসটাই বিশ্বাসী না। আমি বিশ্বাস করি কি, লেখকদের একটা বড় কাজ হলো একটা আবেগ তৈরি করা, যেই আবেগটা মানুষকে পিওর করে, মানুষের এই জিনিসটা সবচেয়ে দরকার। কারণ লেটসে প্রেমার বই, প্রেমার বাবাকে নিয়ে লেখা বই যদি আমাকে টাচ করে, আমার বাবাও নেই, আমার আবেগ যদি একটা তৈরি হয় সেটা অনেকখানি আমাকে মানে শুদ্ধ করবে বলবো না, মানে মানে আমার আবেগকে নাড়া দিবে, আমার কিছু ইমোশনকে নাড়া দিবে, কিছু নতুন ধরনের চিন্তা করার চেষ্টা করব, মানুষের প্রতি হয়তো অনেক বেশি সেন্সিটিভ হব। এই জিনিসগুলা কিন্তু লেখালেখির বড় একটা উদ্দেশ্য। আমার একটা বই সমাজ চেঞ্জ করে দিবে, কিংবা রাতুলের একটা বই সমাজ চেঞ্জ করে দিবে, এটা না, ধীরে ধীরে এই জিনিসগুলা চেঞ্জ হয়, এবং এটাই হচ্ছে সাহিত্যের কাজ কিংবা লেখকদের কাজ। খালি একটা ইনফরমেশন দেয়া, মেসেজ দেয়া, সেটা না, আমি আমি এই জিনিসটাই বিশ্বাস করি না। এবং আমি সবচেয়ে বেশি এখনকার সময়ের লেখালেখি নিয়ে সবচেয়ে বেশি আমি যে যে কারণে চিন্তিত এবং এই লাইফটায় আসায় আমি সেই স্কোপটা পাচ্ছি, আমরা প্রত্যেকে কোনো না কোনো অনলাইন ফোরামের সাথে যুক্ত এবং দেখি সেখানে প্রচুর লেখা হয়, এবং এই লেখাগুলোর মাঝে অনেককে দেখি হাজার 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 লাইক পান। লাইক দিয়ে কিন্তু সাহিত্যের মান ঠিক করা যাবে না, লাইক পেলেই খারাপ তা না, কিংবা লাইক পেলেই না পেলেই যে ভালো তা না, কিন্তু যে জিনিসটা করতে হয়, মানে আমি যে জিনিসটা চিন্তা করছি সেটা হলো লেখার ধরনটা। আজকালকার অধিকাংশ গল্প আমি দেখি একটা ন্যারেশন কিংবা একটা রিপোর্টের মতো, তারা বলতে থাকে বলতে থাকে বলতে থাকে এবং মানুষ এটা খুব অ্যাপ্রিসিয়েট করতে থাকে, যেটা আসলে একটা ভুল ধারণা তৈরি করছে মানুষের সাহিত্যের প্রতি, একটা ভুল ধারণা তৈরি করছে। আমি এই জিনিসটা নিয়ে খুব চিন্তিত। আমি জানি না এখানে আর যারা আছেন তারা এই বিষয়ে আমার সাথে একমত কিনা, কিন্তু আমি এই বিষয়ে অন্যান্যদের মতটাও জানতে চাই। আচ্ছা, আমি বলতে চাই সেটা হচ্ছে কি বলে, আমি প্রথম একটা ইনফরমেশন এভাবে পাই যে বাংলাদেশ থেকে মাত্র ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ফ্রাঙ্কফুর্টে যখন বুক ফেয়ারটা হয় সেটাতে হচ্ছে একটা মাত্র বইয়ের কপিরাইট সেল হয়েছে। তখন আমি হচ্ছে বইটার নাম জানার জন্য অনেক মানে নিজেরই খুব আগ্রহ হয় যে কোন বইটা অ্যাকচুয়ালি কপিরাইট সেল করতে পারছে বাংলাদেশে, একটা মাত্র বই। তখন জানতে পারলাম সেটা হচ্ছে আগামী প্রকাশনের একটা বই, বইটার নাম হচ্ছে আব্বুকে মনে পড়ে। সেই আব্বুকে কিন্তু কেউ চিনত না, মানে ওনার আব্বুকে কেউ চিনত না, ওনার আব্বুর বই বাংলাদেশে খুব একটা সেলও হয়নি, মানে যেই মেয়েটা লিখেছে তার বইটা বাংলাদেশে খুব সেলও হয়নি, আব্বুকে মনে পড়ে, কিন্তু সেটা লাখ টাকা সেল হয়েছে কপিরাইটে। বুঝতে পারছেন, এর জন্য মানুষের কথায় আসলে এখানে কিছু আসা যায় না, কেন হচ্ছে সে মানে আব্বুকে নিয়ে লিখা হোক আর যেভাবেই হোক, ইমোশনটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট।
আর যেই বই ইন্টারন্যাশনালি কপিরাইট সেল হয় সেই বই নিশ্চয়ই একটা ভালো ইনফরমেশন ছিল, একজন আব্বু সম্পর্কে জানা উচিত বলেই আব্বুকে মনে করে বইটা ইন্টারন্যাশনালি সেল হয়েছে। সো প্রেমাপুর এই বইটা নিয়ে যে প্রশ্ন করেছে যে মানে কি বলে যে কেন আমি আপনার আব্বু সম্পর্কে জানবো, এখানে হচ্ছে যেহেতু মেয়ের কাছে হচ্ছে যে আমার আব্বু আরো 10 জনের কাছে পৌঁছানো উচিত, তার মানে হচ্ছে অবশ্যই পাঠককে সেটা গ্রহণ করা উচিত। পাঠক তো রিড মানে লেখক যা চাইছে, লেখক যা ফিল করছে সেটা ফিল করবে। পাঠক তো নিজে বলবে না যে আমি দুঃখ চাচ্ছি আপনাকে দুঃখই দিতে হবে, আমি কষ্ট চাচ্ছি ভালো মানে খুশি হতে চাচ্ছি আপনাকে খুশি দিতে হবে। সেটা আপনি বই সিলেক্ট করবেন যে আপনি জোকসের বই পড়বেন নাকি আপনি হচ্ছে একটা টাচি বই পড়বেন নাকি হচ্ছে আপনি একটা নর্মাল উপন্যাস পড়বেন, সেটা পাঠক সিলেক্ট করবে। কিন্তু রাইটার কি লিখবে সেটা পাঠক বলবে না, মিলু ভাই একটু সবাইকে একটু ইয়া রাখেন, সবাইকে একটু ইয়াতে রাখেন মানে তাহলে বেটার হবে। আমি আমাকে আমাকে ইন্ডিভিজুয়াল রাখেন না, তো আমি একটা ছোট 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 র্যাপিড ফায়ারের মতন করি আসলে, সবাই একবারই চান্স পাবে একটা করে অ্যানসার দেওয়ার। তো আমি ছোটখাটো কিছু কোশ্চেন করি সবাইকে, ঠিক আছে সবাইকে। কোন বইটা সবার পড়া উচিত মাথায় যা আছে সেটাই একজন একজন করে। বেলভেয়ার, সিলভিয়া প্লাথ। মনোজদের অদ্ভুত বাড়ি। জোস জোস বিলু ভাই, বাংলা আসলে দূরবীন, তারপরে মানব জমিন, তারপরে শেষ হবে না সত্যি কথা। এমন হলে আমি আমি বলবো সেকেন্ড বই যেটা বলবো সেটা হলো আরণ্য কিংবা দিনের পর দিন, শেষ হবে না, শেষ হবে না। যেটা আমরা সবাই মনোজদের অদ্ভুত বাড়ি। রুম্মান, আমার কাছে হচ্ছে মানে আমি প্রকাশ্য মানে বই পড়া শেখার আগে আমার মনে মনে উচিত ছিল আমি বড় হয়ে প্রকাশক হব, আর তখন যে বইটা আমাকে প্রকাশক হইতে মানে ব্যবসা বুঝাইছে বা আমি কিভাবে ব্যবসা করতে চাই সেই ম্যাপটা তৈরি করতে হেল্প করছে, সেটা হচ্ছে একটা খুবই মানে থ্রিলার বই, ব্লাড লাইন। তখন আমি বলবো সবাইকে ব্লাড লাইন পড়তে, যদি তুমি হচ্ছে কেমন ব্যবসা করতে চাও সেটা শিখতে চাও তাহলে ব্লাড লাইন পড়ো। প্রতীক, প্রতীক আমি কি একটা বাংলার একটা ইংরেজি নাম বলতে পারি? শিওর। আচ্ছা, বাংলার মধ্যে আমি বলবো ফেলুদা সিরিজ, জয় বাবা ফেলুনা। আর ইংরেজি আমি বলবো স্কারলেট পিম্পারনেল। বব ডিলানের ক্রনিকল পড়া। একটা পড়ার চেষ্টা করছি, লেট মি শো ইউ দিস। ওকে, ইংরেজি বই, লেট মি টেল ইউ দ্য নেম, দ্য ডিমন হান্টার অফ ছোটানিকারা, সুপারন্যাচারাল থ্রিলার। এটার রাইটার হচ্ছে এস ভি সুজাতা, এটা তার প্রথম বই। আচ্ছা, আমি আমার বইটা আবার চেঞ্জ করছি, মনোজদের অদ্ভুত বাড়ির সাথে আমি আসলে আসলে ইস্পাত আমি ইয়ে করব, চেঞ্জ করব ইস্পাত। নিকোলাই অস্ট্রোভস্কি, অস্ট্রোভস্কি নিকোলাই। কৌশিক আমাদের জন্য খুব ইয়ে দিচ্ছে, 15 মিনিট আছে আর এটা মনে এত তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাবে। সিজার মামা বরফ পানি কেন,
মিজু এখন একজন আশা বাকি ও আছে, সেটা আগে লিখছে নাইম মোর্শেদ লিখছে নাপিতটাকে আমার ওয়াইফি, আমি খালি একবারই নিছিলাম সেটা আমি দুর্ঘটনা ঘটেছি। আদেল এ হোসেন লিখছে কে দেখাচ্ছে বই, ও আমি বই দেখাচ্ছি, সবগুলি বই দেখো দেখা যায় না ঠিক মতো। মাহমুদুর রহমান পলাশ লিখেছে আমার মতে কৌশিক ভাই সেরা কাজ পয়েন্টস এন্ড লাইন্স রাইট। নসীন হামিদ লিখেছে আল্লাহ কি সুন্দর সুন্দর মানুষ, থ্যাংক ইউ। রাসেল খান লিখেছে হ্যালো এভরিওয়ান, গুড টু সি ইউ সিনার। রুম্মান আপু আসছে এখন। আমি এই নসীন হামিদ লিখেছে এই আমি কৌশিক জামানের অনেক বড় বড় ভক্ত, আমি উনার সব পোস্টে গিয়ে হাহা দিই। এখানে আমি একটা কথা বলি, কৌশিকের বেশিরভাগ বই এখন পর্যন্ত কিন্তু আমার সম্পাদিত করা, আমি সম্পাদনা করে দিয়েছি, বেস্ট হলো ওই গত আমার লেগেছে। আমার কাজী নিমন লিখেছে কৌশিক রহমান মিলু আমান ডিও ডিও ও এবং পিপি তাই বারবার কৌশিক নামটা শুনে চমকে উঠতে হচ্ছে, ওর নামও কৌশিক তাই বারেবারে সে হচ্ছে। আকিব লিখেছে আমরা অনেক অনেক কমেন্ট পড়লাম, আচ্ছা একটু দেখি আমি সেকেন্ড মিলু ভাই আমি সেকেন্ড কোশ্চেনটা করি সবাইকে, কোন বইটা পড়ে ছ্যাঁকা খেতে ইচ্ছা করছে? দূরবীন কারো ছাকা খেতে ইচ্ছা করে না কখনো? গর্ভধারিণী, বাহ হ্যাঁ এক্স্যাক্টলি, দারুণ বই, তুমি সুন্দর নাম বলেছো। হ্যাঁ এই বইটা পড়ে আসলে কেমন একটা ফিল হয়, মনে হয় যে মানে ব্যর্থতা কোনো ব্যাপার না এরকম একটা ফিল হয়। আমি পড়ছিলাম ক্লাস 8 এ, 8 এর ইমোশনটা একদম পুরো মানে ছেকে বসতো, ওই বাচ্চা কাল মানে কি বলে মাত্র অ্যাডাল্ট ভালো কি বলো আচ্ছা আচ্ছা ইয়া প্রতীক প্রতীক কোন বইটা পড়ে ছাকা খেতে ইচ্ছে করেছে? কোন বইটা জি, কোন বইটা পড়ে ছাকা খেতে ইচ্ছে করেছে? মনে হচ্ছে একটা প্রেম করতাম একটা ছাকা খেতাম খুব ভালো হতো, একটু হাহাকার করতাম। মনে নাই রে ভাই, কোন বই পড়ে এরকম মনে হয় না এর আমার কোন এই উত্তর আমি দিতে পারবো না, আসলে আমার লাইফে কোনো ঘটনা ঘটেনি। এই আমার আরেকটা বইয়ের নাম মনে পড়ছে, মিম সাহেব, মিম সাহেব বইটা পড়লে মানুষের ছাকা ফুটতে খাইতে ইচ্ছে করে। ভাই মানে ওর মতো ছেঁকা বলেন দুঃখ বলেন পাওয়ার দরকার আছে, কারণ না হলে এই লিখা বের হবে না। আমার এই ধাক্কাটা বহুত খাইছি জীবনে, কিন্তু ওই লেভেলেরটা এখনো হয়নি। আমার এই কথাটা মনে হয় সবসময় অনুপম রায়ের ক্ষেত্রে কলকাতার, মানে ও যে গানগুলো লেখে আমার কাছে মনে হয় প্রচন্ড রকম একটা ছেঁকা খেয়েছে, ছেঁকার কারণে ওই গানগুলো লিখতে পারে। সেটাই কোন বই পড়ে ছাগা দিতে ইচ্ছে করেছে? আচ্ছা ঠিক আছে এই কোশ্চেনটা করলাম আমি। একজন লিখেছে এমডি মোহাম্মদ আলী হোসেন জুয়েল, হোয়াট ইজ দ্য রোল অফ সিজার ওয়াটার্স ইন দিস গ্রুপ? I know him as a exceptional architect. Yes, he is a exceptional architect and exceptional writer. Muhammad Ali Hussain Jewel. Muhammad Ali Hussain Jewel.
ও তাহলে সে জানে যে আমি যে একজন পাতি লেখক। আচ্ছা ছেঁকা খাওয়ার না, আমি বরঞ্চ প্রশ্নটা করি যে কোন বইটা বারবার পড়তে ইচ্ছা করে, বারবার বারবার বারবার? That's a very good question. এটাই হয় মানে ধরো কখন যদি আমার বই পড়ার ধরো অনেকদিন অনেকদিন কিছু বই পড়তে পারছি না কিংবা পড়া হচ্ছে না, তখন আমি শুরু করি কি আরেকটা বই আমার কয়েক বছর মানে কিছুদিন গেলে পরে আবার পড়তে হয়, আবার পড়তে হয়, সেটা হলো আরণ্যক। আমি যখনই এরকম মানে বই পড়ার বই মানে রাইটার্স ব্লক নাই কিন্তু রিডার্স ব্লক জাতীয় কিছু থাকে এমন হয়, তখন ওই বইগুলো পড়ি প্লাস আরণ্যক পড়ি। আর ধরো আমার ইংলিশ বই পড়ার স্পিড খুব কম, খুব ধীরে 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 পড়তে হয়, বাংলা বই যেভাবে শেষ করতে পারি ইংলিশ আর তোমাদের মতো অত বেশি দ্রুত শেষ করতে পারি না, তো এই জন্য বাংলা বই আমার বেশি পড়া হয়, এইগুলো পড়েই তো শেষ করতে পারি না। তো এই জন্যই আমি যেটা করি আটকায় গেলে গোসাই বাগানের ভূত, মনোজদের অদ্ভুত বাড়ি, ফেলুদা তো থাকবেই, আর আরণ্যক, ব্যাস তাহলে আবার আমার পড়ার অভ্যাসটা চলে আসে। হ্যাঁ দ্যাটস এ ভেরি গুড ইয়ে, কিন্তু মানে একটা মাঝে মাঝে বই পড়ার অভ্যাসটা আমাদের ছুটে যায় যে অনেকদিন, তখন আবার ওই যে পরিচিত আমাদের এভাবেও কিন্তু কাজ করে। হ্যাঁ পুরান বইগুলি রিরিড করলে আবার ফিরে আসে, ভেরি গুড আইডিয়া। আচ্ছা আমার একটা ছোট প্রশ্ন আছে, কি শুরু কার, কবে থেকে এবং কিভাবে? রাতুল আমিন, আমার তো বেসিক্যালি শুরু অনেক ছোটবেলা থেকে, মানে নরমালি আরে যাই না অনেক, আমার ঠিক মনে নাই, মানে আমি যতটুকু মনে করতে পারি হচ্ছে যে আমার বাসায় প্রচুর বইয়ের কালেকশন ছিল সব সময়। হ্যাঁ কথা বলার আগে থেকে লেখা নাকি? না অনেকটা ওইরকমই, যেমন ধরো যে আমি প্রথম যে কবিতাটা বলতে শিখছি আমি, আমার ওটা আব্বা ভিডিও করে রাখছে, সেটা হচ্ছে যে শুধু বিঘে দুই ছিল মোর দুই আর সবই গেছে রিলে বাবুকে, না আব্বা সবসময় আমার সাথে এটা এটা বলতেন, মানে বেসিক্যালি আমি সেটা বলতে বলতে আমি এটা এটা দিয়ে আমি বেসিক্যালি মানে কবিতা বলা শুরু করেছি। তারপর হচ্ছে বীর পুরুষ, মানে এটা আব্বা আমাকে কোলে নিয়ে কথাগুলো বলতো, বীর পুরুষ বা শুধু বিঘে দুই বা কেষ্টা বেতাই চোর, মানে এই কবিতাগুলো বাবা সবসময় আমার সাথে আওড়াতেন, তো সবসময় আমি এই কথাগুলো বলতো, তো আমার বেসিক্যালি আমার কাছে মনে হয় যে আমার শুরুটা ওখান থেকেই। আর বাসায় প্রচুর বই ছিল আর সারা জীবনে বই ছিল, কোনটা দিয়ে আসলে শুরু সেটা এখন মনে নেই, মানে নর্মালি বই পড়াটা বলি নাই, আমি বলছি লেখাটা, লেখাটা মানে লেখাটা কি মানে মানে লেখা তোমার লেখা শুরু কিভাবে? আচ্ছা লেখার শুরু কিভাবে, মানে লেখার শুরু হচ্ছে যে বেসিক্যালি আমি একটা খুব মজার ঘটনা বলি, তো ক্লাস 8 না 9 এ, মানে 9 এ আমি হচ্ছে মানে একটা প্রেমে পড়লাম, মানে জাতা প্রেম, মানে ওটা আমার খালাতো ভাইয়ের খালাতো ভাইয়ের বিয়ে ছিল, মানে ভাবির খালাতো বোনের প্রেমে পড়ে গেলাম, সে থাকতো খুলনায় আমি থাকতাম হচ্ছে ঢাকায়, তো মানে সে বিশাল প্রেমে পড়ে গেলাম। এখন কোনো ভাব তখন তো আসলে মোবাইল ছিল না, ব্যাক ইন 99 অর 98 এ মনে হয়, তখন তো আসলে মোবাইল টোবাইল এরকম ছিল না, কারোর সাথে কথা বলতে পারি না, তো 99 তখন হচ্ছে 99 হবে, মানে কারণ হচ্ছে যে মানে তখন প্রথম আলো শুরু হলো, মানে প্রথম আলো মাত্র শুরু হলো, তো ওই সময় হচ্ছে যে আমি কিভাবে কি করবো, প্রথম আলো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তে একটা প্রতিযোগিতা করলো যে তোমার মনের কথা জানিয়ে দাও তোমার ভালোবাসা, তো ওখানে আমি চার লাইনে একটা কবিতা লিখলাম, তো কবিতাটা কি এখন মনে নাই, কবিতাটা লিখলাম এবং ওটা আমার সিলেক্টেড হলো, সিলেক্টেড হওয়ার পরে হঠাৎ একদিন মানে এবং ওই মেয়েটার নাম উল্লেখ করে আমি দিলাম যে আসলে অমুক আমি তোমাকে এই এই ঘটনা, তো এরকম এরকম এরকম, তো সাথে সাথে আমার ওটা পেপারটা বের হলো, বের হওয়ার পরে আমি দেখলাম আমারটা ছাপিয়ে দিয়েছে, তো এবং সাথে সাথে আমার বাসায় ফোন আসলো আমার মামার খালার, সরি খালার ফোন আসলো যে রাতুল এই কাজ করবে,
তো আমার আব্বা আমাকে নিয়ে মিটিং এ বসলো যে এটা কি করলি, এটা কি অনেক কাহিনী হবে। বেসিক্যালি আমার লেখালেখি শুরুটা আসলে ওখান থেকেই, যে আমার কাছে তখন তখনই মনে হচ্ছে না আমি আসলে লিখতে পারি, আমি একটা পেনের কবিতা লিখতে পারছি, আমার বই আমার লেখাটা ছাপা হয়েছে একটা পত্রিকায়, তো আমি লিখতে পারি। তো তারপরে আসলে ওইভাবে একটু টুকটাক লেখালেখি লেখালেখি করার পরে আমার একটা ছোট গান লিখলাম হচ্ছে 2000-এ। আমি তখন 2000 তখন হচ্ছে যে সাবকনসিয়াস নামে একটা ব্যান্ড ছিল, এখনো এখন মনে হয় ইনঅ্যাক্টিভ, ওদের জন্য একটা গান লিখলাম অহনা, ওদের জন্য একটা গান লিখলাম অহনা অহনা একটু কথা কহনা। তো এই গানটা লিখলাম, তো তখন আমার কাছে বিশ্বাস হয়ে গেল যে আসলে লিখতে পারি। তারপরে তো এই টুকটাক লেখা ফ্রেশ এন্ড নিউ 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 সাউন্ডস ভালো ছিল। তো তারপর ওইভাবে আসলে আমার লেখালেখিটা শুরু, আমি আসলে নিজেকে বিশ্বাস করতে শুরু করলাম যে আসলে আমি লিখতে পারি। একটা দুইটা ছাপা হয় তো দুই একজন দুই একজন হলে তো কদর করে আমার লেখা। তো তারপর থেকে আসলে আমি কপি রাইটিং করি আর এজেন্সিতে জয়েন করলাম, কপি রাইটিং করি এখন। তো বেসিক্যালি আমরা যদি লাস্ট যে বিজ্ঞাপনটা দেখি গ্রামীণ ফোনের, যে যে তাহসান খানের যেটা করেছে অনেক সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে, ওটা আমার লেখা বেসিক্যালি, গল্পটা আমার লেখা। তো যদি আমাদের মনে থাকে, তো এটা আছে আবার রিসেন্টলি আমি বেসিক্যালি কপি রাইটিং করি। তো ওইভাবে লেখালেখি শুরু, এইভাবে এখনো চলছে। তো মাঝে মাঝে বই লিখি চেষ্টা করি। বই গিফট করলো হলো সুকুমার রায় সমগ্র। আচ্ছা সবাইকে কি দেখা যায়? আমি না খালি আমার স্ক্রিন দেখছি। হ্যাঁ এটা তুমি তোমাকে হাইলাইট করছে চট্টগ্রামের মেয়ে, জন্ম বড় ওখানে। তো হ্যাঁ জি, ক্লাস টু থেকে। তো ওখানে ইংলিশে হলো যে ডেইলি অবজারভার আর দৈনিক পূর্বকণ ছিল ওখানে, তখন বেশ প্রমিনেন্ট ওখানে লেখা। এরপরে ভোরে কাগজ আসলো, ওখানে লিখতাম সঞ্জীব দা, মানে প্রয়াত সঞ্জীব দা, উনি আমার ওয়ান অফ দা এডিটর ছিলেন তখন ওই সময়। তখন তো আমি একদম পিচ্ছি। তো এরপর আমার মাঝখানে একটা ব্রেক আসলো, আমি যখন অনেক কম বয়সে দেশের বাইরে চলে গেলাম তখন একটা ব্রেক আসলো। এরপরে একটা অনলাইন পোর্টালের মাধ্যমে ওখানে আমরা গিয়ে আসলাম, মেনলি আমরা সব পোলাপাইনরা গিয়ে গান বাজনা করতাম, মানে সব প্রবাসী ছেলেমেয়েরা গিয়ে হইচই করতাম, গান বাজনা করতাম, লিখালেখি করতাম। সুমন ভাইও আসতো, অর্থহীনের বাপ্পাদা আসতো, অনেকেই আসতো, ফুয়াদ প্রাদ আসতো। ওখান থেকে অনেকজনে লিখা গান হয়েছে হ্যান ত্যান ওরকম। ওখানে তখন জুলফিকার রাসেল আসতেন, উনি আমাকে তখন আমার সময় ছদ্মনাম ছিল, আই অলওয়েজ ইউজ ছদ্মনাম। হ্যাঁ উনি আমাকে তখন আবার আমার একটা লেখা পড়ে আবার লিখা, মানে আবার লিখো লিখো শুরু করেছিলেন। আই স্টার্টেড রাইটিং অ্যাগেন, তারপরে তো শুরু হয়ে গেল লিখা। তারপরে হলো নিউ ইয়র্কে, আমি তো নিউ ইয়র্কে থাকি এখন, এখন বাংলাদেশে, বাট ওখানে ব্রুকলিন বয়েজ ওখানে থেকে শুরু করে, আমি ওখানে একটা সাউথ এশিয়ান অ্যাবিউজ রোমেন্স সেন্টার আছে ওখানে, ওদের কাজ করা, ওদের ট্রান্সলেশন লিটারেশনের কাজ ওগুলিও করছি। ব্রুকলিন ভয়েস থেকে শুরু করে পজিটিভ নিউজ ডট অর্গ, যেটা আমি বাংলাদেশে একটা শুরু করতে চাচ্ছিলাম, যে উইকলি অর বাই উইকলি, যে এভরিথিং পজিটিভ অ্যাবাউট বাংলাদেশ। বাট আমি মানুষ কি হলো না বলতে থাকো, তারপরে ওটা হলো। তো এর মধ্যে আমি তোমার জাহির কর্পোরেশন, একটা নিউ ইয়র্ক বেসড একটা কর্পোরেশন ছিল রাইটিং, ওখানে আমি অনেক বছর ধরে কাজ করলাম অ্যাজ আ রাইটার এডিটর, আবার মানে আবার ব্যাক এন্ড সাপোর্ট সবগুলোতে কাজ টাজ করেছিলাম। তারপরে তো আমার বই টইগুলো লেখা শুরু হলো, লিরিক্স লিরিক্স অন্যরাও কেউ ইউজ করেছে করে টোরে, তারপর এখানে এখন আসলো আর কি। এখন আবার নতুন করে শুরু করছি হলো ফিল্ম মেকিং, ছোট ছোট তিনটে শর্ট ফিল্ম বানিয়েছি, দেখা যাক ওটাতে। এখন সিঙ্গার মানে ফিল্ম ডিরেক্টর রাইট, তোমার গানের একটা একটা অ্যালবাম আমি শুনেছিলাম, খুব ভালো। আমার একটা সোলো অ্যালবাম, আমার সব সিঙ্গেল বের হয়েছে আর কি। রুম্মান কি বলছিল?
বললাম আমি অনেক টাকা পয়সা ওলা হলে প্রোডিউসার হবে। প্রোডিউসার আছে, রাইটার, এভরিথিং, আমাদের তো ইনহাউস। পুরাতন কিছু ফুটেজ ছিল, সেই ফুটেজটাকে নিয়ে হচ্ছে একটা মিউজিক ভিডিও তৈরি করেছি, যেটা নায়ক হচ্ছে আমান ভাই, নীলু ভাই। তো আপনারা চাইলে দেখতে পারেন সবাই। নীলু ভাই প্রোফাইল আছে আমার একটা ভিডিও থেকে। কৌশিক, এই কৌশিক কিন্তু ওটা মডেল, হ্যাঁ ওটাও আপনারা চাইলে দেখেন। গানের নাম হলো উপর দেখানো যাবে না কাউকে, এটা ভয়ঙ্কর একটা ভিডিও, আমি ছেড়ে দিব। কৌশিক শেয়ার দিও না, আমাদের সময় শেষ, আমাদের এক ঘন্টা হয়ে গেছে। Can I ask you guys something? জীবনে মানে কোন বইটা দিয়ে আপনাদের বই পড়া স্টার্ট হয়েছে বা বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে? আমার মনে হয় টম সয়ার অথবা রবিন হুড। আমার 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 আসলে চাইনিজ বই কিন্ডারগার্টেনের জীবনী। তো চাইনিজ ছোটবেলা বই আমি ছোটবেলায় পেতাম, এটুক একটু ফাইনাক্ত বড় বড় ছবি এক দুই লাইন এটা। আর আরেকটা মানে আমি তো বললাম প্রথম আমি ক্লাস থ্রিতে ইস্পাত পড়ি, ইস্পাতেই আসলে মানে বইয়ের প্রতি আমার নেশাটা নিয়ে আসছিল। আর 84 এর আনন্দ মেলা, 84 অথবা 83 এর আনন্দ মেলা, এই 84 এর আনন্দ মেলায় কি কি ছিল আমি বলি, গোসাই বাগানের বুক, কুটিরের দুনিয়া। আমি না প্রশ্নটাই বুঝি নাই, সরি। কোন বইটা দিয়ে আপনার লাইফে প্রথম বই পড়াটা স্টার্ট হয়েছে এবং বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে? সুকুমার রায় সমগ্র, এবং বিশ্বাস করবে কিনা জানি না, আগাটু গোড়া আমি পুরোটা মুখস্থ করে ফেলছিলাম। আই ওয়াজ ইন লাভ উইথ সুকুমার রায়। আচ্ছা সিজার ভাই, আপনি যেটা বলছিলেন আবার একটু বলেন, কারণ মিউটের জন্য আসলে কথা শোনা যাচ্ছে না ঠিক ক্লিয়ারলি। আচ্ছা আমি যেটা বললাম, প্রথম আসলে বই পড়া আমার বই পড়া শুরু চাইনিজ আর রাশিয়ান বই আগে ছোটবেলায় পাওয়া যেত ওই বইগুলো, যেমন ছিল কিন্ডারগার্টেনের জীবনী, জিনহুয়া, এগুলো ছিল বই, ছোট ছোট এরকম বই থাকতো, প্রচুর ছবি, এক লাইন দুই লাইন লেখা, এই বইগুলা। আর রাশিয়ান বইগুলা ছিল অদ্ভুত সুন্দর এই বইগুলো। আর থার্ড যে বইটা আমি বলবো সেটা হলো আনন্দমেলা, সম্ভবত 83 কিংবা 84 সালের পূজা সংখ্যা আনন্দমেলা, যেটার মাঝে গল্প ছিল গোসাই বাগানের ভূত, সুনীলের পূজা, তারপরে শৈলেন চট্টোপাধ্যায়ের বাদশা, তারপরে সত্যজিতের প্রফেসর শঙ্কু। আর কিছু লাগে মানে এটা যদি একটা ক্লাস থ্রি ফোর এর বাচ্চা এটা পড়ে, তারপর আর মানে নষ্ট হওয়া সেগুলি দিয়ে মনে হয় স্টার্টিং। আসলে আমার মনে আছে আসলে ওই কিনতাম রূপকথা, আরেকটা বইয়ের কথা না বললেই না, সেটা হলো বাঙালির হাসির গল্প। আমি জানি না তোমরা পড়ছো কিনা, হয়তো একটু গাইয়া মনে হয়, কিন্তু বাঙালির হাসির গল্প একটা ফ্যান্টাস্টিক লেখা, এটাও বারবার পড়া যায়, বারবার পড়া যায়। Well,
আমার প্রথম বই আমি একটু বলি, আমার প্রথম বইটা হচ্ছে যে ইট সাউন্ডস ফানি এন্ড অলসো জিনিসটা মেমোরেবল, সেটা হচ্ছে গিয়ে সরি টিনটিন, টিনটিন দিয়ে আমার লাইফের প্রথম যাত্রা শুরু। বিকজ আমি একটু এটা একটু এক্সপ্লেইন করে এটা আমি সবাই বলি, যেটা হচ্ছে যে আমি ইংরেজি মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করেছি, তো আমার আমার বাসায় যেটা সিস্টেম ছিল যে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েছে বেশ ভালো, কিন্তু বাসায় তোমাকে বাংলা চর্চা করতে হবে, এবং আমার মা আমাকে এই কি বলে টিনটিনের বই দিয়ে যাত্রা শুরু করায়, এবং তারপর থেকে তো এই জিনিসটার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়। এবং আমার বাবার একটা কথা ছিল, তুমি পড়াশোনা যদি ভালো করো, পরীক্ষায় যদি ভালো করো, তোমাকে আমি একটা করে টিনটিন দিব, এবং করতে করতে মোটামুটি ইউনো যে সবগুলোই মোটামুটি কালেকশন হয়ে গিয়েছে। স্টিল নাও এখনো এটা আমার বারবার পড়তে ভালো লাগে, টিনটিনটাই আমার লাইফে অনেক বড় অ্যাচিভমেন্ট তৈরি করেছে। অ্যাস্ট্রিক্সও পড়েছি, বাট টিনটিনটাই আমার সবচেয়ে বেশি পড়া হয়েছে। দ্যাটস মাই আই থিঙ্ক দ্যাটস মাই ভেরি ফার্স্ট বুক। আমরা বোধহয় বেশি হয়ে যাচ্ছে, আমাদের আসলে অনেক লাইট কিছু আলাপ আছে, এই আসলে বইয়ের আড্ডা, তো বইয়ের আড্ডা একটু হয়ে যায়। বইয়ের আড্ডা তো এরকমই হবে, এবং আরো আরো কঠিন হওয়ার কথা, আরো গলা ভারী করে বলার কথা। সেক্ষেত্রে আমরা আসলে পৃথিবীর দেশের যে অবস্থা, প্রত্যেকটা রুগ্মানি আমাদের ভরসা, না না ওইটাই বললাম, আসলে এখন যে অবস্থা দেশের যে অবস্থা, আরে বই পড়তে হবে আমাদের, এইটা একটু গলা ভারী করে। আচ্ছা, আমার প্রথম বইয়ের স্মৃতিটা একটু অন্যরকম, সেটা হচ্ছে প্রথমবার আমি বইমেলায় যাই 2004 সাল, এবং ওটা হচ্ছে আমার বার্থডের পরের দিন, মানে আমার আব্বু আমাকে বার্থডে গিফট হিসেবে বইমেলায় নিয়ে যায়, যে প্রথমবার তুমি বইমেলায় তোমাকে নিয়ে যাওয়া, কালকে কোনো বার্থডে গিফট আজকে দিব না। তো কালকে নিয়ে যাওয়ার পরে সে হচ্ছে প্রথমে ঢুকেই ওই যে লিফলেট দিচ্ছিল, ছোট্ট একটা কাগজে লেখা ছিল 19 রকম গল্প ইমদাদ হক মিলন। তখন ওই বাবা হচ্ছে ইমদাদুল হক মিলনের সেই বইটার স্টল খুঁজতেছে, 19 রকম গল্প, এটা হচ্ছে বাচ্চাদের একটা বই। তখন বাবা হচ্ছে সেই বইটার স্টল খুঁজতে খুঁজতে আমার একটা চাচার সাথে দেখা আমাদের মানে রাস্তায় বইমেলার অন্য আরেকটা স্টলে। তখন চাচা আমাকে বলতেছে, তোর তো গতকাল বার্থডে ছিল, তোকে একটা বই গিফট করি। চাচা আমাকে গিফট করে দর্শী কয়জন, ওটা আমি হাতে নিয়ে ঘুরতেছি, আর ইমদাদুল হক মিলনের স্টলটা আমরা পেয়ে সে দর্শী কয়জন আমার হাতে, প্যাকেট ট্যাকেট ছাড়া একটা খালি বই হাতে। তখন হচ্ছে ইমদাদুল হক মিলনের স্টল পেয়ে যাই, দেখি যে ইমদাদুল হক মিলন স্টলে বসা। তখন বসার পরে উনি চাচ্ছেন যে মানে বইটা আমি কিনবো, মানে আমার বাবার ইন্টেনশন হচ্ছে বাচ্চাদের একটা বই লিফলেট দিছে সেটা কিনবে, বাবা ইমদাদুল হক মিলনকে চিনে না। তখন সে ওই কিনতে যাওয়ার পরে ইমদাদুল হক মিলন বলছে যে অটোগ্রাফ দেই। তখন আমি বললাম যে আচ্ছা আমি বইটা কিনবো। তখন উনি বারবার বলছে অটোগ্রাফ দিতে, তখন বললাম না আপনি কি করবেন, বলছে যে আমার নাম লিখে দিব। তখন বলছে যে আমি বললাম যে না, আমি আমার বই আমার নাম লিখা থাকবে, আপনার নাম কেন লিখে দিবেন। জাস্ট এটা বলার পরে সে হচ্ছে যেটা করলো, মানে আমার দিকে থ হয়ে কিছুক্ষণ তাকায় ছিল, মানে আমি ক্লাস 4-এ পড়তাম, তো এখনো আমার চেহারাটা মনে আছে ওনার, যে উনি জাস্ট অবাক হয়ে আমার দিকে তাকায় আছে কি বলতেছে। পাশে জাফর ইকবাল স্যার বসা, আমি ওনার চেহারা চিনি না, আমি ওনার নামটা শুধু জানি। তখন পাশে উনি আমার বইটা দেখে বলছে আচ্ছা তুমি আমাকে তোমার দর্শী কজন বইটা দাও, এটাতে আমি তোমার নাম লিখে দেবো। একদম পুরো প্রিন্টেড লেখার মতো করে উনি হচ্ছে আমার একদম পুরো নামটা লিখে দেয়, মানে ইয়াতে প্রিন্টেড লেখার মতো জেল পেন দিয়ে লিখে দেয় নামটা, প্রায় 5 মিনিটের মতো সময় লাগে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে একজন লোক প্রিন্ট করতেছে আমার নাম, আমি উঠে ওনার দিকে অনেকক্ষণ তাকায় থাকলাম, পেছন থেকে আমার চাচা বলতেছে এটা হচ্ছে গিয়ে জাফর ইকবাল, তুমি চিনতেছো না এই বই লেখো। মানে এটার পরে আমি কিছু বলবো, ওখানে আমার আর কোনো শব্দ আসে নাই। বাসায় আসার পরে এটার পরে রাস্তায় প্রকাশক হওয়ার ঘটনা, যে বাবাকে বললাম যে বড় হয়ে তাহলে আমাকে প্রকাশকই হইতে হবে। নাইস স্টোরি। আর রাতুল, তুমি কোশ্চেনটা করেছিলে নাকি প্রতীক করেছিলে, তুমি বলো না। না আমি আমি একটু বলি বেসিক্যালি, আমার আমার যদি বই পড়ার বেসিক্যালি প্রথম বইয়ের থেকে বই পড়ার অভিজ্ঞতাটা আগে বলতে হবে, যে আমার বই পড়ার অভিজ্ঞতাটা এখন পর্যন্ত পুরোপুরি গল্পের মতো, মানে ছোটবেলায় পুরোপুরি আমরা গল্প উপন্যাসে যে ধরনের ইয়ে দেখি, মানে বর্ণনা পড়ি, যে গাছের নিচে, গাছের উপরে, গাছের ডালে বসে, রাস্তায় বসে, এরকম আর পুকুর পাড়ে বসে, বিকজ অফ সো
আমি মফস্বলে বড় হয়েছি এবং বাবা সরকারি চাকরি করতেন, তো আমার প্রতি দুই বছর অন্তর অন্তর আমাদের বাবা ট্রান্সফার হতো, তো বিভিন্ন ঢাকা বাংলাদেশ ঘোরা হয়ে গেছিল আসলে। তো বিভিন্ন সময় আমি বিভিন্ন জেলায় থেকেছি এবং পুরোপুরি মফস্বলে থেকেছি। আর যেহেতু বাবা বই পোকা ছিলেন, বই পড়তেন প্রচুর, সো বাসায় প্রচুর বই থাকতো সব সময়। তো জিনিসটা হচ্ছে যে মানে আমার বই পড়ার মানে প্রথম কোন বইটা পড়েছি সেটা আসলে মনে নেই আমার, তবে আমার এইটুকু মনে আছে যে মানে আমি মানে বই পড়ে ভালো লেগেছে প্রথম হচ্ছে গুপি গায়েন বাঘাভাই। তো ওভারঅল মানে বাসায় ছিল, তো মানে নর্মালি যেটা বুঝতে পেরেছি আসলে মানে বই পড়ে ইমাজিন করতে পেরেছি আরে জিনিসটা, মানে ওই বই ওই বইটা পড়ে আমি হচ্ছে চাপাই নবাবগঞ্জ, আমার মনে আছে চাপাই নবাব দেখি 93 তে 94 তো চাপাই নবাবগঞ্জে আমার বাসাটা ছিল 450 আম গাছের ভিতরে, মানে আমার একটা ডুপ্লেক্স বাড়ি আমাদের বাসাটা, তো পুরা জঙ্গলের মতন ছিল। তো একটা যেকোনো একটা একটা গাছের নিচে আমি একটা আম গাছের নিচে মানে আমি ইয়েটা পড়তেছিলাম, বইটা পড়েছিলাম বসে বসে, সারা বসে বসে পড়েছি বইটা। তো ওইটা ছিল হচ্ছে আমার প্রথম বই যেটা পড়ে আমি আসলে বুঝেছি মানে আসলে একটু ইমাজিন করতে পেরেছি যে আসলে কি ঘটনা, বই পড়ে কি ইমাজিনেশনটা হয়, এবং ওইটা ওইটার অভিজ্ঞতাটা আমার এখনো মনে আছে জাস্ট বিকজ অফ যে আমি যে জায়গায় বসে পড়েছি, তো যে যে জায়গায় বসে পড়েছি এবং যে যে সময়টাতে পড়েছি মানে অন্যরকম ছিল, যে প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ দুপুর বেলা আর গ্রীষ্মকালের রোদ, মানে মানে গাছের উপর আম ঝুলতেছে ওভারঅল, আর আমি নিজে বসে বসে বই পড়তেছি। এটা মনে হতে পারে যাকে পুরো উপন্যাসের উপন্যাসের জায়গায় লেখা, বাট এটা আসলে সত্যি ঘটনা আমার সাথে ঘটেছে। তো বিভিন্ন জায়গায় মানে কখন যখন পটুয়াখালীতে ছিলাম আমাদের বাসার পাশে একটা ইয়া ছিল মানে পুকুর ছিল আমাদের বাসার ভিতরে, তো বাসার ভিতরে পুকুর ছিল, সেই পুকুরটার পাড়ে বসে প্রচুর বই পড়েছি, তো পুকুরের ঘাটে বসে, তো বাসার ছাদে বসে প্রচুর বই পড়েছি। তো তারপর যখন নারায়ণগঞ্জে ছিলাম আমাদের বাসার, তো এইসব বিভিন্ন জায়গায় আমাদের হাটে ঘাটে মাঠে আমার বই পড়ার অভিজ্ঞতাটা প্রচুর। তো আর আমাদের আর আরেকটা মজার কথা বলে হচ্ছে যে মানে আমাদের পটুয়াখালীতে যখন ছিলাম, পটুয়াখালীতে বাবা যখন ডিসি ছিলেন তখন হচ্ছে যে মানে আমাদের প্রায় 7টা স্পিড বোট ছিল বা প্রচুর মানে মানে জলজ ইয়া ছিল, যান ছিল আমাদের। তো প্রায় সময় আমরা হচ্ছে আমি আর আমার ছোট বোন হচ্ছে ইয়াতে চলে যেতাম মানে ওই লঞ্চে, আর আমাদের নিজস্ব যে লঞ্চটা ছিল ওখানে আমার সরকারি যে লঞ্চটা ছিল লঞ্চে উঠে বসতে হবে আমাদের চলার আমার কোনো আছে, তো লঞ্চে লঞ্চ চলতেছে নিজের নদীর মাঝখানে যে লঞ্চটা বন্ধ করে আছে আমরা দুজন বসে বসে বই পড়তেছে, হয়তো কমিক্সের পাতা উল্টাচ্ছে আমি আমি পড়তেছি, আমাদের সাথে হয়তো একজন লোক আছে, তো এরকম প্রচুর বিকেল কেটেছে আমার। তো ওভারঅল আব্বু প্রচুর বই কিনে দিত, বাট আম্মু বই পড়া পছন্দ করতো না, মানে সে তার কথা হচ্ছে আমার পড়ার বই পড়তে হবে। আর আমি ছোটবেলায় প্রচুর খারাপ স্টুডেন্ট ছিলাম এবং সেটা কোন পর্যায়ে খারাপ, ক্লাস থ্রিতে আমি ফার্স্ট টাইম 4 সাবজেক্টে ফেলে গেছি, ক্লাস ফোরে আমি টেনে টুনে পাশ করে উঠছি, ক্লাস ফোরে ফাইনালে আবার ফেল, ক্লাস ফাইভে আমি আবার ফেল করে উঠা, মানে কেমনে জানি আমি ফেল করতাম এক দুই সাবজেক্ট, তাও টিচার আমার উপরে ক্লাসে উঠে ফেলতো, মানে আমার আব্বা আম্মুর কখনো স্কুলে যাওয়া লাগে নাই, কিন্তু এক দুই সাবজেক্ট ফেল করে আমি ক্লাসে উঠা। কিন্তু ক্লাস সিক্স থেকে যেটা হয়েছে, ক্লাস সিক্স থেকে আমার রেজাল্ট মানে চেঞ্জ হওয়া শুরু, যে এমন না যে আমি রাতারাতি ফার্স্ট সেকেন্ড হয়ে গেছি, বাট চেঞ্জ হওয়া শুরু, যে আস্তে আস্তে আমি ভালো স্টুডেন্ট হচ্ছি। 8, 9, 10 থেকে আমি খুবই ভালো স্টুডেন্ট, কেমন করে যে হয়েছি সেটা আর জানি না, কেন সারাক্ষণ আমি গল্প করতাম, এখন কিভাবে পড়তাম, আমার টিচারের ক্লাসে কোচিং করতে গেছি, সেই কোচিং এর আগে আমি 10 মিনিট পেজ 5 পৃষ্ঠা পড়ে ফেলতাম, টিচার আসতে লেট করতেছে, বা হচ্ছে রিক্সায় আমি একা একা কোচিং এ যাচ্ছি, সে একা একা রিক্সায় বসে বসে আমি গল্পের বই পড়তে যাচ্ছি, কিন্তু আমি একটু পরে হচ্ছে এমন যে প্রিটেস্ট পরীক্ষা দিতে যাচ্ছি, বা আগামীকাল হচ্ছে আমার SSC টেস্ট পরীক্ষা আগামীকাল, এবং আমি যেটা করেছি সেটা হচ্ছে আগের দিন সন্ধ্যাবেলা আমি বসে বসে আবার আমার তপু মানে তো ওই আমি তপু বইটা পড়েছি, আমি তপু বইটা এর জন্য পড়েছি, আমার কাছে মনে হচ্ছে আজকে আমি ম্যাথ পরীক্ষার আগে এই বইটা যদি আবার না পড়ি আমার কালকে ম্যাথ পরীক্ষা খারাপ হবে, এবং পরের দিন ম্যাথ পরীক্ষায় আমি 100-100 পেয়েছি। মানে এ ধরনের ঘটনা যে আমি পড়ি রাস্তায়, সবাই আমাকে বলতে এমনি রাস্তায় কেমনি বই পড়ে মানুষ, এরকম ছিল আমার কথা। আচ্ছা এখানে আমি বলে নিই, রুম্মান কিন্তু প্রকাশকের পাশাপাশি একজন ডাক্তার, সেটা হচ্ছে আমার একটা কথা মনে পড়লো, আমি যখন SSC দিই পুরো SSC টাইমটায় আমি তারাশঙ্করের শতাব্দীর মৃত্যু বইটা পড়েছি, কারো পড়া আছে কিনা জানি না, এই মোটামোটা 3 খণ্ড বই,
কারণ আমি এই টেস্ট টেস্ট পরীক্ষায় আমি খুব খুব খুবই বাজে রেজাল্ট করি। তা আমাদের সময়ে মানে এসএসসি তে খারাপ করা মানে টেস্টে খারাপ করা মানে তো লাইফ শেষ। আমি চিন্তা করছি আমার শেষ, আমার আর জীবনে কিছু হবে না। সো তখন কিন্তু একটা এফএম রেডিও চালু ছিল, মিলোর হয়তো মনে আছে, এফএম রেডিও 101 এ চলতো। এফএম রেডিও শুনতাম ওই নিশুতি আর সারারা ধরে মুক্ত পড়তাম। আমি এই শতাব্দীর মৃত্যু পুরো পুরো কাটাইছি। তো বাংলা পরীক্ষা যেদিন, তো সামহাও আমার হাতের লেখাটা ভালো, যারা আমার অটোগ্রাফ পেয়েছে তারা জানে, তো হাতের লেখা ভালো। আমি বাংলা পরীক্ষা যখন লিখছি, আমার ইনভিজিলেটর আসছেন, এসে আমার হাতের লেখা দেখে বললো যে বাবা এত বছর ধরে আমি গার্ড দিচ্ছি কিন্তু এত সুন্দর হাতের লেখা দেখি নাই। এরপর মনে হলো না আমি ফুরিয়ে যাইনি, এর মাঝেই পড়ে টড়ে পাশ টাস করে বের হয়ে আসলাম। তো ভয়ঙ্কর দিক হলো ওই এসএসসির সময়ও ওই গল্পের বইয়ের উপর দিয়ে গেছে, আর সারা জীবন ওই রুম্মন যেটা বললো ওই বইয়ের ফাঁকে ফাঁকেই এই বই পড়া পড়েই জীবন পার করছে। স্পেশালি বিজ্ঞান বই, যখন আমাদের সময় বিজ্ঞান বইটা একটু বড় ছিল, বিজ্ঞান বইয়ের ভিতর সেবার বইটা আমরা দিনকাল পার করছি। আর আমার স্কুল ছিল ধানমন্ডি বয়েজ, জ্ঞান কোর্স ছিল আমাদের মানে একটা চরমতম তীর্থস্থান, আর লালমাটিয়ায় একটা বইয়ের দোকান ছিল, ওই দুইটা। মানে একদিন এমন হয়েছে যে সন্ধ্যার সময় আমার মনে হয়েছে আমি যদি এখন একটা নতুন বই না পড়ি, মানে মানে একদম এডিক্টেড এর মতো, আমি যদি আজকে একটা নতুন বই না পড়ি আমি আজকে মরেই যাব। আমি দেখলাম যে আমার কাছে 14-15 টাকা আছে। আমি আমার বড় ভাবিরে বললাম, ভাবি আমি আমার খাতা কেনা লাগবে। বলে আমি তখন শেষ শাশুড়ি রোড থাকে, শেষ শাশুড়ি রোড থেকে বাসা থেকে নামছি, দৌড়া লালমাটিয়ায় গেছি, রিজুদার সঙ্গে জঙ্গল এই বইটা কিনে শার্টের ভিতর ঢুকে বাসায় আসছি, এসে বই পড়লাম, তো ধরে প্রাণ আসলো। এই ছিল আসলে ভয়ঙ্কর একটা সময় যে বইয়ের জন্য কি না করছি। আশা করি বইটার কথা মনে আছে, হুমায়ুন আহমেদের ফ্যান তো রাতুল আমিন সহ সবাই। আশা করি বইটা জ্ঞানকোষ থেকে কিনছি, কিনার পর আমি বাসায় আসছি। আমি চিন্তা করলাম এখন যদি বাসায় ঢুকি তাহলে ড্রেস ছাড়ো, ভাত খাও, হাত মুখ ধো, নানান ঝামেলা, সোজা ছাদে চলে গেছি, পুরা বইটা শেষ করছি তো ঘরে ঢুকছি। মানে ওই সময়গুলো আসলে এখন নাই। আমরা আমরা এখনো বই পড়ি কিন্তু আগের মতো সেই মানে পাগলের মতো বই পড়াটা নাই, এবং ওইটা মিস করি, এটা ভয়ঙ্কর মিস করি। আর মিলু আমার একটা বাসা চিনত, সেটা আমি একসময় ইয়েতে যখন আমি বুয়েটে ফোর্থ ইয়ারে পড়ি, আমি তখন কলাবাগান লেক সার্কাসে এক রুমের একটা বাসা নিয়েছি। বাসাটা ভর্তি শুধু বই আর বই। ওইখানে এমনও দিন গেছে যে আমি ফোন টোন বন্ধ করে ক্লাসে যাইনি, কিছু করি নাই, সারাদিন বই পড়ছি, সারাটা দিন বই পড়ে দেখি সন্ধ্যার সময় ক্ষুধায় আর আর পাচ্ছি না বাইরে হয়ে। তখন এই তেহারি ঘর ছিল কলাবাগান বাস স্ট্যান্ডের উল্টা দিকে, হয় তেহারি ঘর আর নয়তো এই অ্যারাবিয়ান শর্মা, তখন খুব ভালো ছিল, ওই ওদের পিজা খায়, আবার বাসায় ফিরে আবার বই পড়া। মাঝে মাঝে এরকম মানে একদম লুকায় যেতাম, কেউ পাইতো না। মানে এই জিনিসগুলো আমাদের লাইফে আর নাই, ফোনের বদৌলতেই হোক, সংসার জীবন হোক, কিংবা যে কারণেই হোক, মানে এরকম মানে বই পড়ার দিনগুলো আসলেই শেষ। তবে এখন তো লেখালেখির দিন আসছে, এখন লেখালেখিটারে আরো সিরিয়াসলি নেওয়া উচিত আমাদের। প্রেমা তো অনেক লিখছে, রাতুলও সিরিয়াসলি লিখছে, কৌশিক তো ভালো লিখছে, আমি সবচেয়ে ফাঁকিবাজ, এই জন্য আমার খুব কষ্ট। না মিলু, তোমার ফোর্থ বই প্রায় শেষ, মিলু ভাই হচ্ছে সবচেয়ে ফাঁকিবাজ, ওনাকে জোর করে মানে হাতে পায়ে বেঁধে মনে হয় বই বের করতে হয়। আচ্ছা যাই হোক, মিলু ভাই আপনি কিন্তু একটু কমেন্ট টমেন্ট গুলি পড়ে ফেলেন মাঝখান দিয়ে। হ্যাঁ মিলু ভাই একটু কমেন্ট পড়েন, কমেন্ট পড়েন, কমেন্ট পড়েন, অনেক কমেন্ট জমে গেছে। না আমি এই মিলু কমেন্ট পড়তে পড়তে আমি একটু বলি, মিলুরে ফাঁকিবাজ বললে ভুল হবে। মিলু যখন মানে শুরু করে, হ্যাঁ, তখন আর চিন্তা নাই, মানে কাজটা হয়ে যাবে, এই ইয়েটা মানে আস্থাটা আছে।
কঠিন, সারাক্ষণ শুদ্ধ ভাষায় কথা বলে যাওয়া কিন্তু অনেক কঠিন। আপনারা কি কেউ পানিশমেন্ট দিচ্ছে? অশুদ্ধ ভাষায় কথা বলতে সমস্যা, মানে প্রমিত প্রমিত ভাষায় কেন কথা বলতে হবে? একটা দারুণ বই, হারানো ঢাকা, ফেলে আসা দিন, খুব স্পষ্ট ও পোয়েটিক হয়েছে। লিখেছে আপ্পা পপিনাস করিম। আদেল এ হোসেন লিখেছে আচ্ছা আর সিম্পলি গুড, থ্যাংক ইউ, সবাই আমাদের ওয়েল উইশ করছে এখানে বেশিরভাগই, সেরকমই সব এখানে মোটামুটি। থ্যাংক ইউ সবাইকে। রুম্মানকে লিখেছে শেখ মোহাম্মদ ইসলাম মিজু, আদেল এ হোসেন, পপিনাজ করিম, আপ্পা আবার লিখেছে, ও এবার আমাকে লিখেছে, গানের বই বিরল, রথযাত্রা, গানের মিলন, ফ্লয়েডিয়ান, দারুণ সংযোজন মিলু, থ্যাংক ইউ আপ্পা। আবির মান্নাল লিখেছে ভেরি ট্রু, আগের কোথায় আমাদের কোন একটা কমেন্টে করেছে সে। এই মোটামুটি সাউন্ড রায়ন লিখেছে স্টোরি টেলিং অ্যাপ্লিকেশন ইজ গেটিং মাচ মোর অ্যাটেনশন। হ্যাঁ, আমরা এই বিষয়ে আলাপ করেছি। পেঙ্গুইন কি পেপার ব্যাক করা বন্ধ করে দিয়েছে? না, এখনো করেনি বোধ হয়। করছে কি? না করেনি। না 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 করে এখন, না করে না। ইবুক ইজ নেক্সট ইন্ডাস্ট্রি ফর বাংলা লিটারেচার লিখেছে আবির মান্নান। কিশোরদের জন্য লেখার ইচ্ছা খুব সুন্দর আশা জাগার মতো কথা, এ ধরনের লেখা কম, সবাইকে স্বাগত জানিয়েছে পপিনাজ করি। সেবার প্রচুর পেপার ব্যাগ বই আছে লিখেছে আদিল। অডিও বুক শুরু করা উচিত মিলু ভাইকে বলবো, এই কনভার্সেশন গুলো স্পটিফাইতে। হ্যাঁ, আমরা আমরা ট্রাই করছি। মুর্শিদুল আরিফিন লিখেছে পডকাস্ট করার কথা, সেই লিখেছে আবার কিশোর নিয়ে থাকাই ভালো লিখেছে আরেকজন আদেল। অনলাইনে বইগুলি খুব হ্যান্ডি, তাই কভারেজ বেশি, বহন করার ঝামেলা নাই লিখেছে মোহাম্মদ সাইদুর রহমান। এক্সাক্ট প্রাসঙ্গিক সিজারের কথা বলছে, কাগজে বই পড়তে ভালো লাগে লিখেছে শেখ মামুনুর রশিদ। শাওন রায়ান লিখেছে ইফ অনলি ইজ লুকিং ফর ইনফরমেশন দেন ইন নিডস টু রিড উইকিপিডিয়া। এক্স্যাক্টলি, আমরা ওইটা আলাপ করেছিলাম যে শুধু ইনফরমেশন হলে আসলে গল্পের বইয়ের মজা থাকে না। হ্যাঁ, আর এই কথাই আরেকজন লিখেছে, ফেসবুক পোস্ট পড়ে, অফিসের ডকুমেন্ট পড়ে মানুষ এলইডি এসইডি স্ক্রিনে সবসময় পড়ার ধৈর্য বেড়েছে, তাই কাগজের সীমাবদ্ধ না, বরং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা জরুরি। না হয় অনলাইন পাঠক অযাচিত জিনিস পড়লে অনলাইনে ব্যস্ত থাকবে, লিখেছে মোহাম্মদ সাইদুর রহমান। এই তো মোটামুটি এরকমই আর মোটামুটি আমাদের কনভার্সেশন গুলি। কেউ যদি অডিও বুক নিয়ে কাজ করে, বড়ই ভারী কনভারসেশন, ওয়েট আছে, বিশাল ওয়েট। হ্যাঁ, মনোজদের অদ্ভুত বাড়ির কথা লিখেছে তানিম চৌধুরী, সেও তারও প্রিয় বই। আবির মান্নান লিখেছে ইউ শুড রিড মাই বুক, আই ডিডন্ট রাইট দ্যাট ইয়েট। তার কমেন্ট করতে বলছে মিলু আমান এই ভয়তে রাতে ঘুমাই না। নাইম মুর্শিদ লিখেছে প্রতীকের ভাই নিজের লেখা বই পড়লে তার ছেঁকা খেতে দেখেছে ওয়াজিদুর রহমান। ওয়াজেদ ওয়াজেদ লিখেছে প্রেমাপু প্রেজেন্ট পরিস্থিতি স্বাভাবিক হলে কাচ্ছি। এই যে আমাদের রাইটার গ্রুপ এগুলি। সিদ্দিক লিখেছে প্রেমাপু কাচ্চি খাবো না। তপু মজুমদার লিখেছে মিলু ভাই চলে আসলাম, এটা আমাদের ম্যাজিশিয়ান তপু। সিদ্দিক লিখেছে ভাই বুফে খাবো না। আলেকজান্ডার বেলায়েভের উভয়চর মানুষ লিখেছে শেখ মামুনুর রশিদ, তার প্রিয় গল্প। অহনা গান নিয়ে লিখেছে সং পপুলার ইন আওয়ার অফিস অ্যান্ড নাইস টক বাই দ্য ওয়ে থ্যাংকস লিখেছে প্রান্ত ঘোষ। লিখেছে বিরিয়ানি রান্না করছেন কেন আজকে মিলু ভাই পড়ে গিয়েছিলেন? না, আমি একটু অন্যদিকে গিয়েছিলাম। হ্যাঁ, কমেন্ট আমরা অনেকগুলি পড়েছি। প্রেমাপুর আশ্বিনী তোমার সাথে কিছু শুনতে চাই, না মরিয়ম প্রিয়াম। হ্যাঁ, আশ্বিনী কথা আমরাও শুনতে চাই। আচ্ছা, আশ্বিনী লেখা শুরু করেছিলাম
ওটা হলো আমার একটা বন্ধুর হাজবেন্ড চার্লস, ও আমাকে ফার্স্ট ন্যানোরিমোর মানে তা বলেছিল আর কি, যে অ্যাপ্লাই হিয়ার অ্যান্ড স্টার্ট। তখন আমার মাথার মধ্যে কোনো প্লট ছিল না, হঠাৎ করে লেখা শুরু। ওটা 30 দিন সময় ছিল, আমি 12 দিনে ওটা শেষ করেছিলাম, কিভাবে জিতে গেলাম জানি না, 12 দিনে করলাম। আর সেই বইটা আসলে মেনলি হলো আমি যতটুকু চেষ্টা করেছি বাংলায় জন্য এটা অনুবাদ করা যাবে না, যদিও কয়েকজন কথা বলেছে, সেটা হলো ইটস অ্যাবাউট চাইল্ড অ্যাবিউজ ইন বাংলাদেশ, মানে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ যেগুলো ঘটে আমাদের ঘরে, আমাদের আমরা অনেকেই বলি না, হয়তো আমার সাথে, হয়তো আমার আশেপাশের অনেকজনের সাথে, আমি যেগুলো একদম শোনা দেখা অনেক কিছু ফিল করা এরকম অনেক কিছুর সংমিশ্রণ করে ওই বইটা আমি লিখেছি, যতটুক চেষ্টা করেছি ওটার থেকে কোনো অশ্লীলতা, ওই জিনিস যাতে মানুষ যারা এমনিতে পারভার্টেড ওই বইটা পড়ে যাতে কোনো ওদের মধ্যে যাতে কোনো পারভার্সন আরো কাজ না করে ওভাবে না চেষ্টা করেছিলাম। এবং ওই বইটার পাঠক আমি বেশিরভাগ দেখেছি দুই একজন মানে পুরুষ মানুষ ছাড়া বেশিরভাগ মেয়ে, এবং বেশিরভাগ মেয়েরাই আমাকে মানে লিখে ওঠাই পাঠাতো যে রিভিউটা হলো যে এটা কি লিখলে আপু, তুমি তো আমাকে কাদায় ফেললা, আমার এটা মনে পড়ে গেল, ওটা মনে পড়ে গেল। ওটা আসলে আমার ইন্টেনশন ছিল আসলে জিনিসটাকে আনা, কারণ আমি দেখতাম যে কেউ ওভাবে কখনো, ছোটবেলায় হুমায়ুন আহমেদের একটা অনুবাদকৃত একটা পড়েছিলাম অমানুষ, তো ওটা পড়ে আমি একটা শখে ছিলাম, তখন অনেক কিছু বুঝি নাই, তখন এত ছোট ছিলাম, তখন অনেক কিছু বুঝি নাই, কিন্তু মানে আমার এক সময় মনে হলো যে এটা নিয়ে আসলে লিখাই হয় নাই, বাংলাদেশের কেউ লিখছে না, ভয় পাচ্ছে হয়তো, বা হয়তো ভাবছে যে এটা মানুষ অন্যভাবে নিবে, আমি জানি না। আমার প্লট আসলো, আমি লিখে শুরু করে দিলাম, 12 দিনে কিভাবে লিখলাম আমার আসলে কোনো হুঁশ ছিল না। একটা গেলে এটা প্রিয়াম জিজ্ঞেস করেছিল, এটা প্রিয়ামর প্রিয়ামের খুব পছন্দ, আমার একটা ছোট বোন। আর তারপর হলো সিক্রেট শেয়ার, যেটা মানে প্রতীকের অবসর থেকে বের হলো, ওটা আসলে লিখা হলো, ওখানে মেইন ক্যারেক্টার দুইজন, আরেকজন আছে, সে আছে আবার নেই, আসা যাওয়ার মধ্যেই আছে মোটামুটি, দুইজনই সমাজ থেকে বিচ্যুত। একজন হলো ট্রান্সজেন্ডার, আমাদের বাংলাদেশি সমাজে আসলে ট্রান্সজেন্ডারদেরকে সবাইকে এক কাতারে, হিজড়াদের কাতারে সবাইকে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু ইউএসএ বা ইউরোপে আপনি যখন অন্য কোনো দেশে যাবেন ওদের আলাদা আলাদা অনেকগুলো ডিভিশন আছে। আমি ব্যক্তিগতভাবে একজনকে চিনি, আমার খুবই ছোটবেলার একজন বন্ধু, খুব প্রিয় বন্ধু, এখন তার সমস্ত স্ট্রাগল, তার সবকিছু আমি দেখেছি। আমিও প্রথমে বুঝতাম না, মানে এফটিএম কাকে বলে, এমটিএফ কাকে বলে, এগুলো বুঝতাম না, তখন বোঝা শুরু করলাম। তখন আমি আমার দোস্ত চৌধুরী, যে আমার শার্মীয় সন্তান, তাকে আমি তখন দত্তক নিয়ে আসি, এবং ওদের মধ্যে আমি বনটা দেখা শুরু করলাম, ওদের মধ্যে যে বনটা হচ্ছিল, হ্যাঁ, এবং ওই ওই কুকুরটাও হলো একটা মানে রেস্কিউ ডগ, যে অ্যাবিউজড, যাকে সমাজ নিচ্ছিল না, সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন, এবং একটা মানুষ যে অ্যাবিউজড, ভয়ঙ্করভাবে অ্যাবিউজ, তার ছোটবেলা থেকে সবকিছু আমি জানি, তাকেও মানুষ নিচ্ছিল না, সেও সমাজ থেকে বিচ্ছিন্ন, স্পেশালি বাংলাদেশ থেকে, সে বাংলাদেশ থেকে চলে গিয়েছিল এই কারণে, হ্যাঁ, মানে তার উপরে মৃত্যুর মানে অনেক অনেক কিছু, ওগুলো আমি আর গেলাম না। ওই বনটা দেখে আমার ভিতরে একদিন মানে এমন হয়েছিল যে একদিন আমি ওদের রুমে ঢুকছি, আমার বন্ধুটা আমার আমার কাছে তখন থাকতো 4 বছর ধরে, তো ঢুকছি, তখন ও দোস্ত মিলে বসে আছে, আমি ঢুকে বলতে গেলাম যে তোরা কি করি, ওরা বলে তুই এখন এখান থেকে যা, এখন আমাদের কথাবার্তা চলছে, এটা আমাদের ব্যাপার। এবং দোস্ত আমাকে খুব বিরক্ত হয়ে তাকালো, যদি সে মানুষ না, তারা চোখ দিয়ে অনেক কিছু বুঝাই দেয়, ওই বন্ডিংটা আমি যদি ফিল করতে পারি, ওই দিন থেকে আসলে আমার মাথায় ওটা আসা শুরু করে যে আই নিড টু রাইট অ্যাবাউট দিস। তখনও ন্যানোরিমো আসেনি কিছুই না, ওটা মাথার মধ্যে ঘুরতে ঘুরতে যখন ন্যানোরিমো টাইম আসলো, তখন আমি আসলে লিখা শুরু করলাম। অনেক কিছু ওর পার্সোনাল আছে, অনেক কিছু ফিকশনাল আছে এর মধ্যে, এবং আমি যেটা করেছিলাম মানে একটা এথিক্যাল কারণে, যতবারই যতটুকু লিখতাম আমি আগে ওকে দিয়ে পড়ায় নিতাম, বিকজ ইট কনসার্নস দ্যাট পার্সন, মানে দ্যাট পার্সন শুড গিভ মি দ্যাট ইউ নো দ্যাট সিগনাল, ইউ ক্যান গো অ্যাহেড উইথ দিস অর নট, আই ট্রাই টু বি অ্যাজ এম্প্যাথেটিক অ্যাজ পসিবল আর কি। তো ওটাও মানে বুঝাতে গিয়ে আঙ্কেলকে মানে প্রতীকের আব্বাকে বুঝাতে গিয়ে উনি বলছিল যে তুমি কি লেসবিয়ান নিয়ে লিখেছো, তো ওটাও তখন যে না স্যার, ওটা আসলে ওটা না, মানে এটা ট্রান্সজেন্ডার। এখন আপনারা পড়লে বুঝবেন, আশা করি আপনারা পড়বেন বইটা, মানে ওভাবেই মানে ওটা আসছিল আর কি, যে কিভাবে দুইজন যে দুই জায়গা থেকে যারা কোথাও স্থান পায়নি, তারা কিভাবে নিজেরা দুজনের মধ্যে একটা এসে নিজেদের একটা জগৎ, নিজেদের একটা ভালোবাসা, নিজেদের একটা শান্তির জায়গা ওরা তৈরি করে নিতে পারে। আই ইউজ টু লাভ দ্যাট বন, আই স্টিল ডু। আর ওই যে ওরই আঁকা, ও খুব ভালো ছবি আঁকতো, বন্ধ হয়ে গিয়েছিল ওইসব বিভিন্ন টর্চারের কারণে,
ওটাও আমি ওকে আবার শুরু করাইছিলাম, করার কথা ছিল আসলে ওই বইয়ের কভারটা ওরই, তো লাস্ট মোমেন্টে কিছু কারণে ওটার হয়নি, তো ওটা তখন কভারটাতে দোস্তই আছে, দোস্তর সাথে আছে আবির মান্নান যে আমার সুরকার এন্ড আমার ক্রাইম পার্টনার সবকিছু বলা যায়, মাই হাজবেন্ড। সো এখন ভিতরে ওই বইটার ভিতরে ওর আঁকা একটা আছে, মানে ও দোস্তকে নিয়ে ও ওদের বন নিয়ে একটা এঁকেছিল, ওটা আমি বইটার ভিতরে ফ্ল্যাপের ভিতরে ওটা ইলু ভাই খুললে এখন দেখতে পারবেন, ওটা ওর আঁকা। হ্যাঁ এটা ওর আঁকা, আমার রান্নাঘরে একটা ব্ল্যাকবোর্ড আমি টাঙিয়ে রেখেছি, আমি রেসিপি কোন দিন কি লিখছি বা কোন দিন আমার মনে কি আসছে বা কোনো লাইন আসছে লিখার লিখে রাখি, আর ও ওখানটা তো ছবি আঁকতো, তো ওটা ওখানে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ প্রেমা। কৌশিকের কাছে অনেকগুলি কোশ্চেন ছিল বুঝছো কৌশিক, এক হলো তোমার প্রথম বই কি, দুই হলো তোমার এই যে স্পুটনিক এই বইটা তুমি কেন লিখছো বা তুমি কি ইয়ে করে তুমি এটা অনুবাদ করলে, এটা সাবরিন মামুন প্রিয়াম লিখেছে। প্রথম বই অনুবাদ কি নাকি প্রথম বই পড়া কোনটা? হ্যাঁ এরকম বুঝি নাই, মানে যে বইটা তুমি পড়ছো ফার্স্ট বই। ও আচ্ছা, মনে প্রথম বই কি পড়ছি আসলে আমার মনে নাই, আমার যেটা মনে আছে যে প্রথমে হচ্ছে আমার যেটা মনে আছে ক্লাস ওয়ানে থাকতে প্রবাবলি, স্কুল থেকে আম্মুর সাথে হচ্ছে, তখন তো আম্মুরা মার্কেটে গেলে তাদের সাথে যাইতে হইতো, আম্মুর সাথে মার্কেটে প্রবাবলি শাহবাগে, শাহবাগে আজিজ মার্কেট থেকে প্রবাবলি আমি একটা বইয়ের দোকানে ঢুকে আম্মু, তো ওইখান থেকে হচ্ছে আমি প্রথম হচ্ছে কিনি কিশোর পত্রিকা, কিশোর পত্রিকা তখন মাত্র শুরু হয়েছে মানে থার্ড ইস্যু এটা বা সেকেন্ড ইস্যু ছিল, তো কিশোর পত্রিকাটা আমার হাতে মানে চোখ পড়ে এবং ওইটা কিনি। তারপর ওইটা যে আমি কতবার পড়ছি মানে ওই একটা সংখ্যায় আমি হয়তো 100 বারের মতো পড়ছি। তারপরে আম্মু আমার জন্য সেকেন্ড ইস্যু কিনে নিয়ে আসলো এর পরেরটা, তারপর এইভাবে করে আমি কিশোর পত্রিকা পড়তে শুরু করলাম। কিশোর পত্রিকা থেকে গেল তিন গোয়েন্দা, আপনাদের ওই কলাবাগানে যে বইয়ের দোকানগুলি জ্ঞান বিচিতা টিচিতা, ওইখান থেকে হচ্ছে তিন গোয়েন্দা কিনতাম তখন, কারণ আমরা তখন থাকতাম হচ্ছে কৃষ্ণ রোডে, সবচেয়ে কাছের দোকান হচ্ছে কলাবাগান, তো তখন হচ্ছে তিন গোয়েন্দা পড়া শুরু করলাম। প্রথম বইটার কথা আমার মনে আছে, গোরস্থানে আতঙ্ক। তারপর তিন গোয়েন্দা পড়া থেকে মানে এভাবে করে আস্তে আস্তে আসলে শুরু, হুমায়ুন আহমেদ অনেক পরে পড়ছি, মোহাম্মদ জাফর ইকবাল আগে পড়ছি, এই দুষ্টু ছেলের দল, তারপরে এরকম মানে অনেক বই, মানে আমার বন্ধু রাশেদ তো আমার খুবই পছন্দ, কিশোর সমগ্রই ছিল, মানে কিশোর সমগ্রটা অ্যাকচুয়ালি আমার পড়া হয়েছিল প্রথমে, ওটা গিফট পাইছিলাম জন্মদিনে, তো এইভাবে আসলে বই পড়া শুরু। তারপরে আস্তে আস্তে বই পড়াই যায়, এখন তো মেইন টাকা পয়সা সব খরচ হয় বইয়ের পিছনে। প্রেমাপু এসব ভঙ্গ করে না, প্রেমাপু নিউ ইয়র্কের বাসায় মোটামুটি এরকম 20,000 বই আছে যেটা উনি এখান থেকে কিনে কিনে সবসময় নিয়ে যায়, বাসার মধ্যে বই রাখার এখন আর জায়গা নেই আমার সেখানে। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের এটা প্রতিযোগিতা চলে বই মেলায় যে কে কত বই কিনতে পারে, এইবার আমরা হেরে গেছি ওয়াসির কাছে, কিন্তু মানে মোটামুটি প্রেমাপু আর আমি প্রচুর বই কিনি পাল্লা দিয়ে, এবার আসলে আমাদের আসলে বই খুব কম কেনা হয়েছে সত্যি কথা, এটা আমরা পাচ্ছিলাম না। বলো মানে আমার আসলে মানে এটা অহংকার গর্ব করে বলার কিছু না, আমি আমি বই পাগল, আর আপনাদের যে কষ্টগুলি হয়েছে না, ছোটবেলায় শুনছিলাম লুকায় বই পড়ে এটা করা এমন করে গিয়ে, আমি এই দিক থেকে খুব লাকি আপনাদের দিক থেকে, কারণ আমার আব্বা আম্মা দুজনে অদ্ভুত। হ্যাঁ তারা মানে আমি যেমন পশুপ্রেমী তেমন বই প্রেমী, দুই ব্যাপারে কখনোই আমাকে মানা করে নাই, কখনো বুঝতেই দেয় নাই যে এটা অন্যায় কিছু হতে পারে, মানে কখনো হাতে টাকা দিতে, সপ্তাহে একদিন হলো আমার বাবা কাজ পাগল মানুষ, শুক্রবারও কাজ করতো, ঈদের দিনও কাজ করতো, কিন্তু সপ্তাহে একদিন হলো এসে বলতো মামনি আর আমার ভাইকে নিয়ে চলো, ওটাও আমার জন্য ইগোর। হ্যাঁ মানে নিয়ে বইয়ের দোকানে ছেড়ে দিবে যা ইচ্ছা কিনে, এটা আমাদের চলতেই থাকতো। সেবা প্রকাশনী মেম্বার, তারও আগে থেকে ব্রিটিশ কাউন্সিলের মেম্বার, তো তিন গোয়েন্দা পড়া আগে থেকে আমার হার্ডি বয়েস থেকে ইনস্টিটিউট সব পড়া হয়ে গেছে, সুতরাং আমি ওই পিচ্চিকাল থেকে বুঝতে পারতাম যে কোন বই থেকে কোন বই, কোন বই থেকে কোন বই, কারণ সবই তো পড়ে যাচ্ছি। হ্যাঁ আমি আই এম আ ভেরি ফাস্ট রিডার, আমি এক রাতে 4-5টা বই মিনিমাম পড়ে ফেলতে পারি। তো গুপ্তধারা এখন পর্যন্ত এটা এখন বিশ দিচ্ছে আর শূন্য হতে পারে, একটাই বইয়ের দোকান এখন বাকি নিয়মকে, ওনার থেকেও মনে হয় এখন আমার বইয়ের সংখ্যা বেশি আমার বাসে, এবং আমি এটা নিয়ে প্রত্যেকের প্রিয় রুম্মানের সাথে আমার কথা হয়েছে, আরো কয়েকজনের সাথে হয়েছে, যে আমি কয়েক বছর ধরে আমি আমার একটা প্ল্যান ছিল 2017-তে খুব সিরিয়াসলি, তখন আব্বু বলেছিল যে মামনি জাস্ট গো অ্যাহেড আই উইল গিভ ইউ অল দ্য সাপোর্ট, এরপর তো সাপোর্টটা পেলাম না, সেটা হলো বইয়ের দোকান দেওয়া একটা, কারণ আমাদের নতুন লেখকদের যারা নতুন এত ভালো ভালো বই আসছে প্রত্যেক বছর, হ্যাঁ ওটা কিন্তু পাঠক আছে,
ওখানে বলেন মানে বাংলাদেশি পাঠক বলেন, কলকাতার পাঠক বলেন, মানে যারা বাংলা পড়েন প্রচুর আছেন, কিন্তু ওনারা না ওই একই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল থেকে শুরু করে, আমি বলছি না ওনাদেরকে নিচু করে বলছি না, কিন্তু শীর্ষেন্দু, সমরেশ ওখানেই আটকে আছেন, ঘুরপাক খাচ্ছেন। আর মাঝে মধ্যে হয়তো কেউ ওই পরিচিত ব্যক্তিগত পরিচয়ে কারো বই, যেমন ধরেন দেখলাম যে হঠাৎ করে আমি নাম দিব না, একজন ফিমেল রাইটারের সাত আটটা বই একসাথে চলে আসলো, ওগুলি রাখা, কিন্তু আর কিছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এবং আমার তখন ওটাই আসলে জিধাওয়া শুরু করলো যে এটা কেন। তো এখন আমি একটা ছোট হলো, এটা আমার জন্য সবাই প্লিজ একটা পজিটিভ ভাইব দিবেন, আমি এখনো আমার বাবার সাপোর্টার নাই, কিন্তু আমি এখন এটা ট্রাই করে যাচ্ছি, সবার সাথে কথা বলছি, ই বুকেরটাও আমি আর রূপম মিলে শুরু করছি ইনশাল্লাহ, মানে ওটাও কৌশিক আমাদের সাথে আছে, ভেরি গুড হয়েছে যে ওটা আমরা করবো, করেই ওটা কাজ শুরু করে দিয়েছি। হ্যাঁ, মানে সিরিয়াসলি আমরা শুরু করে দিয়েছি। আর হলো যে একটা বইয়ের দোকান দিব, অল্প অল্প করে বই নিব, আমার নিজের একটা ছোট্ট বাসা আছে, ওই বাসাটা এমনি বই ভর্তি, আমার আরো বইয়ের একটা কোনো সমস্যা নেই, আমার গ্যারাজটাকে আমি মিউজিক স্টুডিও বানিয়ে ফেলছি, ওটাকে আমি দরকার হলো ওটাকে আমি একটা বুক স্টলের মতো করে ফেলবো, তাও সমস্যা নেই, একটা শেড টেড বাড়ি সব করে ফেলবো। তারপর দেখা শুরু করবো যে মানে শ্রোতা মানে যারা পাঠক তারা কি ধরনের বইগুলি চাচ্ছেন, আরো তখন আস্তে 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 বাড়ানো যাবে। বাট সিরিয়াসলি আমি জিনিসটা করতে যাচ্ছি, কারণ আমাদের লেখকরা ওই জায়গাটাই পাচ্ছে না, মানুষ নামই জানে না, ঘুরে ফিরে ওই একই 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 একই, এবং একটা কাল্ট হয়ে গেছে, সরি টু সে, বাংলাদেশি মিউজিক সিনে বলেন, বইয়ের সিনে বলেন, মানে যে কোনো সিনে বলেন, হ্যাঁ একটা কাল্ট সিস্টেম হয়ে গেছে, একজন একজনের পিঠ ছাপড়াচ্ছে, হ্যাঁ একজন একজন পিঠ চুলকে দিচ্ছে, একটা গ্রুপ হয়ে যাচ্ছে, ওটার মধ্যে অন্য রাস্তা পাচ্ছে, এসো পিঠ চুলকাই, হ্যাঁ রাইট রাইট, মানে অনেক ভালো ভালো রাইটার, আমি পড়ে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি কেন ওনারটা আগে যে এগুলি কেন বের হয়ে আসছে না বা মানুষের হাতে যাচ্ছে না। এই যে আমি যেমন পেন্ডুলামের অনেকগুলি বই পড়েও আমি এটা ওকে আমি তেড়ানোর জন্য বলছি না যে ও আমার বই বের কিছু বা পাবলিশারের জন্য না, কিন্তু আসলে আমি অবাক হচ্ছি এই বইগুলি যাওয়া দরকার তো, এগুলি যারা পাঠক আমি অনেক এরকম চিনি আসছে না। হ্যাঁ, এটার জন্য এখন আমি অনেক ট্রাই করব, অনেক ট্রাই করব। মেইন প্রবলেমটা সত্যি কথা যখন সবাই জানেন সেটা হলো যে এটা বিশাল দূরত্ব, পুরো পৃথিবীর অন্য প্রান্ত বাংলাদেশ টু নিউ ইয়র্ক, এবং বই আনা নেওয়া করাটা একটা বিশাল খরচান্ত ব্যাপার। ওই জন্য প্রথমে আমি যেমন ভেবেছিলাম যে তখন আপুর সাপোর্টটা ছিল বলে ভেবেছিলাম যে একটা ছোট্ট জায়গা নিব, একটা ছোট মানে বুক স্টোর ফ্রেন্ডলি, ওখানে মাঝে মধ্যে গান বাজনা করতে পারবে মানুষজন এসে, বই পড়তেও পারবে আর কিনতে চাইলে কিনতে পারবে, আমার পুরো ছকটক ক্যাডেটে, কারণ আমি কিন্তু আবার সিপিও করা, আপনারা যেমন আর্কিটেক্ট ডাক্তার সবকিছু আছেন, ওটা কিন্তু ওটা আমি প্র্যাকটিসিং না, কিন্তু ওসব সব করে টোরে আমি বসেছিলাম, কিন্তু ক্যাপিটালের অভাবে আটকে গেলাম, কিন্তু ইচ্ছা থাকলে আটকে থাকবো না, এখন নিজের বাসা থেকে আগে শুরু করে দিব, তারপরে পারবো পারবোই পারবোই। হ্যাঁ হবে হবে, হ্যাঁ অবশ্যই, এই যে অবশ্যই অবশ্যই হবে, আমি এখানে অনুবাদের কথায় আসি, যেটা হচ্ছে 2017 দিকে, মানে তখন হচ্ছে আমি একটু ডিপ্রেশনের মধ্যে ছিলাম, চাকরি টাকরি ঠিক মতো মানে ম্যাচ করতেছিল না, মানে যেখানে চাকরি করতেছিলাম সেখানে বস অনেক প্যারা দিচ্ছিল, তো এরকম একদিন হলো যে আরো অনেক কিছু নিয়েই ডিপ্রেশনের মধ্যে ছিলাম, তো একদিন হলো যে আমি এবং আমার যে লাইন ম্যানেজার দুইজনই একই দিনে স্যাক হইলাম অফিস থেকে, তো খুব বাজে ভাবে, তো আমি বাসায় এসে ডিসাইড করলাম, মানে আমার অ্যাকচুয়ালি যিনি বস ছিলেন, মানে যিনি গালি টালি দেওয়া ঠিক হবে না এখানে, উনি বস ছিলেন, উনি একজন রাইটার, দু একটা খুবই আজাইরা সায়েন্স ফিকশন লিখছেন উনি, একটু বলেই ফেলি, যে যাই হোক, মানে আমি বাসায় এসে ডিসাইড করলাম যে আচ্ছা এই লোক যদি রাইটার হতে পারে তাহলে আমিও পারবো, আমার কিছু একটা করতে পারবো, অ্যাট লিস্ট অনুবাদ করে ফেলি কিছু অনুবাদ, মানে তখন আমি আসলে সিরিয়াসলি ভাবি নাই যে অনুবাদ করবো বা কিছু, আমি ভাবছিলাম যে এক দুই পেজ করবো হয়তো, বা একটা দুইটা চ্যাপ্টার করবো বা ফেসবুকে দিব হয়তো এরকম, তো যেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রেমাপু বলতে চাচ্ছে যে ও আমার হচ্ছে ইন্সপিরেশন, আসলেই তাই, প্রেমাপু অনেক ইন্সপায়ার করছে আমাকে লেখালেখি করার জন্য। আচ্ছা তোমার কথায় আসতেছি আমি, ওকে, তারপরে যেটা করলাম যে আমার কিছুদিন আগে আমি একটা বই পড়ি যেটা হচ্ছে হারুকি মুরাকামি নরওয়েজিয়ান উড, মানে আমি নর্মালি রোমান্টিক উপন্যাস খুবই হেট করি, আমার প্রিয় হচ্ছে সায়েন্স ফিকশন, কিন্তু ওই বইটা পড়ে আমার আসলে খুব ভালো লাগে, আমার মনে হয় যে এরকম ডিপ্রেশন এরকম ডিপ্রেশন মানে এটা আমার লাইফের সাথে যায় কেমন জানি, যদি আমার কোনো মিল নেই কিন্তু তারপর কোথায় জানি মিল আছে, আমার ধারণা সবারই ওটা মনে হয় না, ডার্ক, হ্যাঁ এক্স্যাক্টলি ডার্ক অ্যান্ড ডিপ্রেসিভ, তো নরেজন উঠ করি এবং মানে এক দুই চ্যাপ্টার করি, ফেসবুকে দেই, প্রেমাপুকে পাঠাই, আমার যে ফ্রেন্ড যে প্রিয়ামকে পাঠাই, ওরা পড়ে দেখে,
বলে যে ভালো হয় নাই, খুব বাজে হয়েছে অনুবাদ এই সেই, সেতু ভাইকে পাঠাই, সেতু ভাই তো আমাকে রীতিমতো একদম ডলা দিছিল। তো যাই হোক, তো আমার লিস্টে হচ্ছে নাজিম ভাই ছিলেন বাতিঘরের, আমি আর কোনো প্রকাশককে চিনতাম না তখন। তো নাজিম ভাইকে নক করে বললেন যে নাজিম ভাই, নাজিম ভাই অ্যাকচুয়ালি থ্রিলার বের করেন, উনি এই ধরনের বই বের করবেন কিনা আমি জানতাম না। তো নাজিম ভাইকে নক করে বলছে নাজিম ভাই এই ব্যাপার, আমি একটা বই অনুবাদ করেছি মুরাকামির, এরকম নরেজের নোট, আপনি কি বের করতে আগ্রহী নাকি? তো উনি বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এই বইটা বের করতে চাচ্ছি অনেকদিন থেকেই, কিন্তু মানে যাকে দিয়েছিলাম কাজ করতে উনি ভেগে গেছে, তো তুমি করে শেষ করে আমার সাথে যোগাযোগ করো। আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো করা উচিত, এবং এই এক দুই চ্যাপ্টার করে করি আর কান্নাকাটি করি যে না ভাই আমাকে দিয়ে অনুবাদ হবে না, অনেক প্যারা। কিন্তু তখন আসলে আমার অনেক কিছু করার ছিল না, বাসায় বসে ভাবলাম যে আচ্ছা একটা পজিটিভ কাজ, অ্যাটলিস্ট প্রোডাক্টিভ কাজ হোক। তো তখন আমি ওই নরেজের নোটটা শেষ করি, শেষ করে নাজিম ভাইকে দিই, এবং নাজিম ভাই কিছুই বলে না। এখন আমি তো মানে মানে মোটামুটি একটু ভেবেচে পাকা খেয়ে গেলাম যে আসলে বইটা কি হইলো নাকি, উনি মানে খারাপ হইলো তো বলবে যে খারাপ হয়েছে, বাইক করবো না, উনি কিছুই বলে না। তারপরে আমাদের সবাইকে একদিন ডাকলো, সব রাইটারদেরকে, যে একদিন দেখা করো আড্ডা দেই শাহবাগে। তো আমি গেলাম, তখন উনি বললো যে হ্যাঁ বইটা ভালো হয়েছে, আমরা বের করবো বই মেলায়। তো ও তার আগে এটা হচ্ছে এডিট করতে দিয়েছিলাম প্রেমাপুকে, যেহেতু মানে আমি হচ্ছে একটা জিনিস করার পরে ওইটা সেকেন্ড বার পরীক্ষা হলেও তাই করতাম, সেকেন্ড বার পড়ার ধৈর্য আমার কখনোই হয় নাই, আমি সাইন ল্যাঙ্গুয়েজ বুঝি না প্রেমাপু। আচ্ছা যাই হোক, তো আনমিউট করলাম, তখন ধ্যানধ্যান করতি পারবো না লিখবো না লিখবো না, তখন আমি ও হ্যাঁ মাঝখানে দুই মাস ইভেন বন্ধ ছিল, তখন ন্যানোরিমোট চলতেছে আমার, মাথা মুথা খারাপ, বাসার মধ্যে 14 গুষ্টি, এতগুলি মানুষ, তিন বেলা রান্না করো আর ওর মধ্যে লিখো, হ্যাঁ তো এর মধ্যে এটা ঘ্যানর ঘ্যানর করে যাচ্ছে সে, হ্যাঁ পারবো না হ্যান ত্যান। আমি তখন কি করলাম, আমি আমার পাতা লিখে আর ওকে বলি যতটুকু লিখছিস পাঠা, হ্যাঁ পাঠায় আচ্ছা হয়েছে, এরকম করে গুতায় 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 আমি ইন্সপিরেশন বলতেছিলাম না তোকে, গুতাইছি ওটা দেখাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ গুতাইছে, মানে ওইটা ইন্সপিরেশন আসলে। প্রেমাপু আর আমার একজন ফ্রেন্ড আছে অনন্যা বিশ্বাস, দুইজনে হচ্ছে আমাকে অনেক ভাবে গুতাইছে, অনেক ভাবে ইয়ে করছে, প্রিয়াম অনেক ভাবে গুতাইছে, মানে সবাইকে, আমি তাদের সবার নাম মেনশন করছি, ইভেন আমাকে ঘুষও দেওয়ার চেষ্টা করছে লোকজন যে শাড়ি কিনে দেবো এরকম খাওয়াবো এই সেই এই সেই। এনিওয়ে যাস হোক, বইটা বের হওয়ার পর আমি ডিসিশন নিছি যে আর কোনো অনুবাদ করবো না, কিন্তু যেটা হোক তারপরে আসলে অনুবাদ চলতেছে এইভাবেই করা। তো মেইনলি হচ্ছে যে প্রশ্নটা আসলে আসছে স্পুটনিক সুইটহার্ট নিয়ে, নরওয়েজিয়ান উড এর পরে হচ্ছে, নরওয়েজিয়ান উড এর চেয়ে অ্যাকচুয়ালি আমার বেশি প্রিয় হচ্ছে স্পুটনিক সুইটহার্ট বইটা, আমি জানি না কেন, এটা মুরাকামির এতটা জনপ্রিয় একটা বই না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, যে কারণে বইটা অনুবাদ করতে যাওয়া, মানে বইটা অনুবাদ শুরু করছিলাম তখন দেখি যে মানে পরের বইমেলাতে আসলে আরেকজন অনুবাদটা করে ফেলছে, পরে আমি আর বইটা কন্টিনিউ করতে চাই নাই, কিন্তু প্রতীক আর প্রতীকের বাসে একদিন গেলাম তখন আনতে পারলাম। আরেকটা ইয়ে আছে, অনুবাদ আছে তুমি ছাড়া? হ্যাঁ আরেকটা অনুবাদ আছে, তো এর জন্য হচ্ছে আমি ওটা করতে চাইনি, কারণ আমি অর্ধেক করে ফেলছিলাম, তারপর ভাবলাম যে দূর একজন করে ফেলছে আরেকজন করার তো কোনো মানে নেই। তো প্রতীকের বাসায় যাওয়ার পর আঙ্কেল আমাকে বলে যে আরেকজন করে ফেলছে তো কি হয়েছে, আপনি আপনার মতো করবেন, আমি মানে আমি আমার মতো পাবলিশ করবো, আপনি করেন। আর ওই বই মেলা আমার আর কোনো বই করার কোনো একটা সম্ভাবনা ছিল না দেখে আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেটা অর্ধেক হয়ে আছে সেটাই করি, পরে স্পুটনিক সুইটারটা শেষ করি, তারপরে ওইটা হচ্ছে প্রতীকদেরকে দিই। আমি আসলে প্রতীক তো এখানে নাই, যে কারণে প্রতীককে আমি বলতে পারতেছে না এই নিয়ে। তো এই হচ্ছে স্পুটনিক সুইটারটার কাহিনী, জেনে গেল মানে অবশ্যই জানতো, মানে শুধু শুধু ঢং করতেছে আর কি এখানে ফেসবুকে এসে। আর এই হলো গিয়ে কাহিনী। আর রুম্মান, হ্যাঁ রুম্মানের সাথে হচ্ছে প্রেমাপুর ইয়া নিয়ে আমার কথা হয়েছিল বই নিয়ে, যে অ্যাকচুয়ালি বইটা কিভাবে বের করা যায় এই সে এই সি। তারপরে রুম্মানকেও আমার বই দেওয়ার কথা ছিল, যেটা আমি দুই বছরে দিতে পারিনি, আশা করতেছি এই বছর দিব কিনা আমি জানি না, কারণ এই বছর আমি আসলে কিছু লিখতে পারতেছি না এখন পর্যন্ত, তো প্রবাবলি মাইর খেতে হবে আমাকে নেক্সট টাইম। এটাতে বোঝা যাচ্ছে যে কৌশিক ভাই হচ্ছে ভালো অনুবাদক, বড় অনুবাদক, ফেমাস অনুবাদক, জনপ্রিয় অনুবাদক, প্রকাশকদের কে পেছনে পেছনে দৌড়ায় এরকম অনুবাদক হয়ে গেছে। না না আমি এরকম অনুবাদক না, এর জন্যই হচ্ছে তাই তো আমি আপনাকে কতবার বলছি আপনি বলেন, এর জন্যই তো মজা নিচ্ছে, একজন প্রকাশক দৌড়াচ্ছে পিছন পিছন, এটা ভালো লাগতেছে দেখতে। আসলে তো কেউ দৌড়ায় না, মানে পারলে দূর বই দেন না, আপনার বই চলে না এইসব বলেন কি অনুবাদ 10 পৃষ্ঠা করে বন্ধ করে আসি, মানে এই করোনাতে আমি অনুবাদ করে একদম বইটা শেষ করে ফেলি, এরকম ভাবছি 10 পৃষ্ঠা করে আর করি না।
হ্যাঁ ওইটাই হবে অ্যাকচুয়ালি, সেটা হবে না মানে আপনি যদি প্রতিদিন চালা যান, এক দুই লাইন করে লিখেন, অ্যাটলিস্ট এক দুই লাইন করে লিখেন, তাহলে দেখবেন যে বইটা কোনো একদিন শেষ হয়েছে। আমিও সেটাই করতেছি, কারণ আমি এখন প্রতিদিন লিখতে হবে, এটা আসলে প্রতিদিন লিখতে হবে, নাইলে ওই যে গ্যাপ পড়ে যায়। আমি মাঝখানে যে এই গত এক মাস লিখি নাই, এখন আমি কি লিখছিলাম সেগুলো আমি কিছুই বুঝতেছি না যে আসলে কাহিনী কি। তারপরে রিসেন্টলি একটা বড় বই আমি যেটা শেষ করছি, মানে গত বইমেলাতে আসার কথা ছিল কিন্তু টেকনিক্যাল কারণে আসে নাই, ওই বইটা এরকম হয়েছে যে আমি এরকম মাঝখানে এক মাস দুই মাস করে গ্যাপ দেওয়াতে নামের বানান এক এক জায়গায় এক একটা লিখছি, এক জায়গায় তুমি লিখছি, এক জায়গায় আপনি লিখছি, মানে ভাঙাচুরা অবস্থা পুরোপুরি। আর বইটাও বিশাল যে ওইটা মিলাইতে একটা বিশাল হয়। আমরা এরকম অনেক বড় বড় লেখকের এরকম বই পড়েছি যে নাম এক সময় এক বানানে আসে, শেষ দিকে অন্য রকম হয়ে যায়, ওইটা পাবলিশার্স এর তারা থাকে। আচ্ছা, এখানে যেহেতু একজন পাবলিশার্স আছে আরেকজন নাই, আমার একটা প্রশ্ন যে পাবলিশার্সরা কবিতার বই কেন ছাপতে চায় না? পাঠক কম, সেল কম, না কি? কবিতার বই কেন ছাপতে চায় না? আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, আমার এবার নতুন প্রকাশনী ছিল, তো আমার জন্য বই সেল করা একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার ছিল, যে একটা চ্যালেঞ্জের ব্যাপার বই সেল করা। আমার যে বইটা সবচেয়ে বেশি সেল হয়েছে মেলাতে, ইভেন মেলার বাইরে আমার অনলাইনে রকমারিতে, সেটা হচ্ছে একটা কবিতার বই। আর হচ্ছে গিয়ে বইটা হচ্ছে একদিন একটি কবিতার বই হবে, বখতিয়ার হোসেনের লিখা। অবশ্যই আমি বলবো ভাইয়ার নিজের যে জনপ্রিয়তা সেটা একটা কারণ ছিল, কিন্তু আরেকটা কারণ এরকম যে আমার মানে আমি হ্যাঁ ভোকাল, ওয়েস্ট বেঙ্গলের ভোকাল, তখন হচ্ছে আমার নিজে যেটা আমি করি যে আমার পরিচিত যেসব রিডার আছে বা অবশ্যই কিছু রিডার আছে, হ্যাঁ হ্যাঁ বক্তিয়ার হোসেনের বই, তখন হচ্ছে অবশ্যই কিছু রিডার আছে যে মানে এমন আমার উপর একটু ভরসা রাখে বা আমি একটা বই সাজেস্ট করে নিয়ে আই, তখন যারা কবিতার বই পড়ে এরকম কিছু রিডারকে আমি চিনি, সবাই বইটা নিয়েছে একদম নতুন বই হিসেবে নিয়েছে, ইভেন সবাই আমাকে ফিডব্যাক দিয়েছে যে না ওর কবিতা ভালো হচ্ছে, ও সুন্দর কবিতা লিখে। মানে আমি অনেক বড় বড় সাহিত্য পাতার মানে যারা সম্পাদক ওদের কাছ থেকেও আমি পেয়েছি যে খবর, আমি ওনাকে জোর করে বলছি আপনি এই বইটা কিনবেন, না কিনলে আপনার সাথে আমি কথা বলবো না, এভাবে আমি বলতেছি। তখন আমাকে বলে নতুন রাইটারের বই তুই কেন কিনে দিছিস আমাকে দিয়ে, আমি বলছি শুনেন মাত্র 135 টাকা বইটা, আপনি বইটা কিনেন। আর আরেকটা জিনিস, আমার প্রকাশনী সব বই হচ্ছে পেপার ব্যাগে বের হয়, ছোট সাইজে পেপার ব্যাগে বের হয়, আর কোনো বই যদি হচ্ছে একটু ভলিউমটা বড় হয় সেক্ষেত্রে হচ্ছে বইগুলো আমি একটু রয়্যাল সাইজ বা বড় সাইজ করার চেষ্টা করি, সেটাও নর্মাল বইয়ের সাইজ না, এটা একটা আলাদা সাইজ, এটা হচ্ছে কাগজটা আমি যেটা দিই সেটার উপর ডিপেন্ড করে, তখন হচ্ছে এই কারণে বইয়ের প্রাইস একটু কম থাকে আমার প্রকাশনের বইগুলোর। তখন 135 টাকা দাম দিয়ে তাকে জোর করে কিনালাম, তখন সে পড়ে নাই, আমি তাকে ইভেন নক করে বলছি আপনি বইটা পড়বেন, তারপর সে আমাকে যেটা হলো জোর করে বলার পরে পেজ নাম্বার ছবি তুলে পাঠাচ্ছে যে হ্যাঁ এই কবিতাগুলো ভালো লাগছে, সে সুন্দর কবিতা লিখে ওকে বল যে কবিতা লিখে যাইতে। আমি বক্তিয়ার ভাইকে এখনো বলি নাই, বলবো, দেখা হলে একদম পুরো আমার মোবাইলের স্ক্রিনটা বের করে যে ভাই দেখেন আপনারে কবিতা লিখতে বলছে। আসলে দেখলো রুম্মান, কারণ এই পাতি লেখকের মতো আমিও পাতি কবি, কিন্তু কবিতাগুলো কোনো পাবলিশার্স মানে আসার আলো দেখেনি, ইনফ্যাক্ট অ্যাপ্রোচ করি নাই, কারণ আমি সবসময় শুনি লেখকরা মানে ইয়ে করতে চায় না। আমার প্রকাশনী থেকেও যেটা হয়েছে যে অনেকগুলো কবিতার বই বের হয়েছে, মানে আচ্ছা আমরা একটু রাতুল চলে যাবে, ও একটু বিদায় নিয়ে আমরা এই বিষয়ে আলাপ করব। থ্যাংক ইউ সবাইকে, খুব ভালো লাগলো। আসলে আমাদের দেখা হবে, ভালো লাগলো, আমি যাতে যাওয়ার আগে যাতে যদি বেঁচে থাকি বইটা যাতে পড়তে পারি প্লিজ, কারণ আপনার বইটা পড়ে একটা কথাই বলতে যে আমি এত খুশি হয়েছি যে বাংলাদেশি প্রফেসর শঙ্কু নট ইন আমি দেখি নাই, সাহস করতে পারি নাই, মুভিটা আমার ভালো লাগে নাই।
আচ্ছা না, আমি ওই যে হইচইতে আমি মনোজদের অদ্ভুত বাড়ি দেখার জন্য আমি আমিও দেখলাম হইচইয়ে সাবস্ক্রিপশন করলাম। মনোজদের অদ্ভুত বাড়ি দেখার পর মনে হলো আমার 500 টাকা জলে গেল। ঠিক আছে, 500 টাকা যখন জলে গেলই শঙ্কুটা দেখা শুরু করলাম মাত্র, কিন্তু জানি না কি আছে কপালে। আল্লাহ মনোজদের আমি বের হই। অনিন্দ্য বাবু যেমন ছড়া গান লেখেন, এই মুভিটাও মোটামুটি ছড়া গানের মতোই হয়েছে এবং খুবই দুঃখজনক। মানে যে মনোজদের অদ্ভুত বাড়ি কেন জানি হয় নাই। তারপরে মানে এই ওভার 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 অ্যাক্টিং আর বড় কয়েকটা ইয়ে আছে, যেমন একটা জায়গায় আছে যে বরোদা চরণ একটা ওই ইয়ে গাড়িতে চলে আসে, ঠেলা গাড়ি, যেটা ধরো এখন যেই ঠেলা গাড়িটা চলে এইটা, ফেলুদার সাথে টেলিফোন বুথ থেকে কথা বলে, পাশ থেকে লাল নীল এলইডি লাইট আসতে থাকে, এত এত বাজে ডিটেল, মানে ওই আবির ছাড়া আবির ছাড়া আর কিছুই ভাল লাগে নাই। আর ভজহরি বাজারও একটা মানে এখানে যে রবীন্দ্র অভিনয় পুরোটা একটা লেজে গোবরে অবস্থা। আর আরেকটা জিনিস কি, মনোজদের অদ্ভুত বাড়ির প্রত্যেকটা ক্যারেক্টার, কিরমিরিয়া, তারপরে ঠাকুরঝি, এরা তো একরকম মানে কল্পনা এরা থাকে এদের আমি মনোজদের অদ্ভুত বাড়ি আমার আমি তো এটা দেখা ভাবছি আমার চাইল্ডহুড শেষ আসলে। আমি আমি মানে লিটারেলি আমি আমার ছেলেদের নিয়ে বসাইছি যে বাবা এটা দেখো, ওদের আমি পড়ে শোনাইছি চলো দেখি, ওরা দেখবে কি, আমি ঘুমায় গেছিলাম। কিন্তু ছায়াময়, ছায়াময় দেখছো কিনা জানি না, ছায়াময় হীরের আংটি দুইটাই সুপার। ছায়াময় দেখছো? ছায়াময় ইউটিউবে আছে, ছায়াময় ফ্যান্টাস্টিক, মানে ওই যে শীর্ষেন্দু ছায়াময়টাই যে মুভিটা আছে না ওইটা ফ্যান্টাস্টিক। আর হীরের আংটি তো ঋতুপর্ণর করা, হীরের আংটিও ভালো, দুইটাই ভালো। কিন্তু মনোজদের আমার দেখা হয় নাই, আম্মু দেখেছিল, আম্মু দেখে খালি বললো যে কিছু বুঝলাম না কি হচ্ছে, বলে দেখে উঠে চলে গেল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওই যে আম্মু দেখেছে এতেই হয়ে যাবে, আর দেখতে হবে না। ওয়েল, আমি আমি একটা ছোট কথা বলতে চাই, আমি এই 19 তারিখ স্টার জলসায় সিনেমাটা দেখাচ্ছিল মনোজের অদ্ভুত বাড়ি। আমি এটা আজকে প্রায় 2-3 সপ্তাহ আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যে দেখবো, তো আমি আর ইয়ে রিঙ্কু আমরা দুজন মিলে দেখতে বসলাম। আমার কাছেও ছবিটা মনে খুব একটা ভালো লাগে নাই, একটা পর্যায়ে বোরিং লাগা শুরু করেছিল। বিকজ আমি বইটা পড়েছি, মনোজের অদ্ভুত বইটা পড়েছি, এবং এখানে বইটা যদি কেউ না পড়ে থাকে এই সিনেমাটা দেখে কেউ কোনোদিন মজা পাবে না, কোনোদিন। এখানে রাজা রাজার যে ভূমিকাটা কতটা যে মানে কাঁচা ভূমিকা, মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো একজন মানুষকে দিয়ে এত বাজে অভিনয় করানোটা যে করিয়েছে, এটা আসলে বলার আসলে বাহুল্য। মানে ছড়া গান করে, হ্যাঁ উনি তো মেইনলি ছড়া গান করে থাকেন, এই জন্য মুভিটা ওই ছড়া মুভি। ছড়া মাফিক ঠিকই আছে, কিন্তু রাজার যে ক্যারেক্টারটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, এই মনোজের অদ্ভুত বাড়ি পড়তে গেলে বুঝতে পারবেন যে এটার মধ্যে রাজার ক্যারেক্টার কি থাকে, মানে এটার মধ্যে একদম জোড়া তালিটা নষ্ট করে দিচ্ছে। আর সিজার ভাই ঠিকই বলেছে যে এলইডি লাইট কয়েন বক্সের মধ্যে, তখনকার আমাদের তো পুশ বাটন কয়েন বক্স ছিল না, তখনকার আমাদের তো ছিল ইয়ে কয়েন বক্স, ওই যে এরকম মানে প্রতীক, বইটা পাবলিশ হয়েছিল 74-এ, হ্যাঁ 74-এ নাকি 78-এ, 78-এ 78-এর সময় ওই একটা গ্রামে ফোন বুথ থাকা অস্বাভাবিক, নাম্বার ওয়ান। এটাও একটা অনেক বড় একটা ইচ্ছা, তখন ফোন বুথ একটা জগা খিচুড়ির একটা অবস্থা। আর এরকম মানে মনোজদের অদ্ভুত বাড়ি যেমন একটা ডিজাস্টার, আরেকটা ডিজাস্টার হলো চাঁদের পাহাড়। আমি জানি না এখানে তোমরা চাঁদের পাহাড় পড়ছো, চাঁদের পাহাড় আমার ভালো লাগে, জঘন্য। এই ছেলেটার কোনো মুভি আমি জীবনেও দেখি নাই, আমি টাকা দিয়ে একটা ডিভিডি কিনে আনছি, কারণ চাঁদের পাহাড়টা আমার খুব প্রিয় একটা বই, দেখবো, বিলিভ মি। মানে এই মানুষ বলে না হাত কামড়ায়, আমার মনে হচ্ছে নিজের হাত নিজে কামড়ায়, এটা আমি কেন কিনলাম কেন দেখলাম,
মিলাতে পারতেছি না, দেন হচ্ছে গল্প পড়ি নাই, না পড়েই আমি মিলাতে পারতেছি না। তারপর হচ্ছে যেটা করলাম আমি বললাম ওকে ফাইন আমি বই পড়বো। ইভেন আমি যেটা করলাম ওই দিনই বিকালবেলা সকালে মুভিটা দেখি, বিকালে হচ্ছে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে গিয়ে পড়াশোনা করি বই, ওখানে বসে লাইব্রেরিতে বসে পরে প্রথম 15-20 পৃষ্ঠা পড়ার পর আমার কাছে মনে হয়েছে মুভিটা কেন বানাইছে, এত টাকা খরচ করার কোনো দরকার ছিল না, এগুলা দান করে দিলেও হইতো, দান করে দিলেও হইতো। মানে ওরা কেন বানাচ্ছে এগুলো বুঝি না। আর চাঁদের পাহাড় পড়ার পর তোমার কেমন লাগলো? আ মানে মনে হচ্ছিল যে আমি আগে কেন পড়ি নাই, মানে মিস করলাম অনেকদিন পর। চাঁদের পাহাড় একমাত্র Ghost and the Darkness এর সাথে একটু মিল আছে, মানে এখানে দেখবা যে অনেকদিন আগে আমি করছি বইতে মনে নাই যে ওই ঘাসগুলার মাঝে সিংহটাকে দেখা যায়, এরকম একটা সিনাসো বর্ণনা করে এই জিনিসটা আছে। মানে এটা আসলে এখন এখন মানে হয়েছে কি শীর্ষেন্দু তারপরে বিভূতিভূষণ যেহেতু ওদের দেশের রাইটার, ওদের ওদের দেশের সম্পত্তি, ওরা এটা নিয়ে যা খুশি ফাইজলামি শুরু করছে। ইনফ্যাক্ট আসলে ফাইজলামি আরেকদিন মুভি নিয়ে আলাপ করতে হবে মনে হইতেছে। বিদায় নিয়ে নি, কিছু বলার থাকবে না না কোন মাস্টার্সকে দরকার নেই, একদম যা বলবো ডাইরেক্ট একদম পুট করে দিব টাইপ। আমার মনে হয় আমার কুটনামের দরকার নেই, আমার যাকে যা বলার ইচ্ছা আমি ডিরেক্ট সামনাসামনি বা ফোনে, মানে ফোন কলে খুব কম বলি কেন মানুষ রেকর্ড করে ফেলে, আমি সামনাসামনি বলে দিই যে কোনো মানুষকে যে কোনো কথা ফেস টু ফেস বলে দিই, এবং খুব বাজে ভাবে, খুবই বাজে ভাবে। রুমা নেটও কিন্তু রেকর্ড থাকবে, তারপরে শু করতে পারে। আমার একটা ছোট ছোট কথা বলার ইচ্ছা আছে। একটা সিরিয়াস উপন্যাস লেখেন ইয়ার কি না, এটা রক মিউজিক নিয়ে একটা সিরিয়াস উপন্যাস লেখেন, প্রেম নাই এই যে মিলু ভাই আপনার প্রেম ঢুকাইতে হবে বুঝছেন, প্রেম নাচ গান ঢুকাবেন উপন্যাসের মধ্যে, তাইলে হচ্ছে এই যে এইসব প্রকাশক বই বের করে আপনাকে দাম দিচ্ছে না। ইনশাল্লাহ যদি কৌশিক ভাইয়ের কিন্তু বুক করে রাখছি আমি এইবার প্রতিজ্ঞা বই দিব না, দুই বছর ধরে বুক করে এইবার প্রতিজ্ঞা বই দিব না, এবার আপনাকে বই দিব দিলে মানে যদি লিখে হইছে হইছে এবার প্রতিজ্ঞা আমার বাবা মানে তুমি তো ছয়টা বই লিখলি অসুবিধা কি ওদের দুইটা দিতে, এবার তো ছয়টা বই লিখতে পারবো না, এবার আমার কোনো বই নাই, এবার আমি কোনো বই লিখতে পারবো না। আই তুই আদর্শ হিন্দু হোটেল পড়ছিস তোকে দিলাম, না না আদর্শ হিন্দু হোটেল এখনো পড়ি নাই, প্লিজ এটা পড়, আজকে আদর্শ হিন্দু হোটেল সবার আগে আদর্শ হিন্দু হোটেল কবিতার বই বিষয় নিয়ে আপনি আমাদেরকে একটা প্রশ্ন করেছেন যে কবিতার বই কেন ছাপা হয় না, সত্যি কথা বলতে কি যে কবিতা বইয়ের চল এখন
সেরকম নাই, অনেস্টলি স্পিকিং, যেটা কবিতা বইয়ের চল সেরকম একটা নাই। এবং যেটা একটা সময় যে নাম করা যে সমস্ত কবিরা ছিলেন, যেমন সৈয়দ শামসুল হক, তারপর আহসান হাবিব, এরপরে হচ্ছেন গিয়ে শামসুর রহমান, আল মামুন, ইনারা যারা যারা ছিলেন, এইটা উনারা ওই সময় একটা কবিতার যুগ ছিল। মানুষজন যেমন এখন আমরা খেয়ে না খেয়ে উপন্যাস করি, ওই সময় মানুষজন খেয়ে না খেয়ে কবিতা পড়তো, কিন্তু এরপরে যেটা হয়েছে কবিতার যুগটা নেই, মানে একদম শেষ হয়ে গিয়েছে। অনেকে আমাকেও বলেছে যে ভাই আপনার কবিতার বই বের করছেন কেন, নতুন কবিতার বই বের করতে চান না কেন। কবিতার বই একটা দুইটা আমরা বের করেছিলাম, আলটিমেটলি ওই বইগুলো আলটিমেটলি বিক্রি হয় নাই, নতুন কবিতার বই ওগুলো বিক্রি হয় নাই। আমরা দেখা গিয়েছে যে আল মাহমুদ, তারপরে শামসুর রহমান, এদের বইগুলো, শহীদ কাজী, এদের বইগুলো যখন আমরা কম্পাইলেশন করে বের করলাম, দেখা যাচ্ছে ওই বইগুলো বের হচ্ছে। নির্মলেন্দু গুণ এখনো জীবিত, বই বের করে আমার প্রতিভা আহসান হাবিবের মতো না, কিন্তু আমিও একজন কবি হতে চাই। কথার কথা ধরো একটা নিজেকার একজন কবি কবিতা যখন একটা মানে প্ল্যাটফর্মে আসবে, তারপরেই না ধীরে ধীরে সে আরো ভালো কবি হয়ে উঠবে। এখন সে যদি কোথাও প্রকাশের জায়গা না পায়, শুধু অনলাইনে প্রকাশ করলে আসলে হবে না, তো পাবলিশার্সদের সব মিলাই আসলে করতে হবে। লেটস সে যেগুলো বেস্ট সেলার সেইগুলাই বিজনেস হবে, কি কতগুলাই বিজনেস হবে না, বিজনেসের বাইরেও যে লেখকদের আসলে পেট্রোনাইজ করাটাও একটা পাবলিশার্সদের কাজ, এবং এটা এটা তোমরা করো। যে ধরো একদম লেটস সে আমার বই দিয়ে নিশ্চয়ই পার্লের ব্যবসা হয় না, আমার বই পার্ল হয়তো যে ঠিক আছে বাজারে কিছু নতুন লেখক হোক এইরকম হিসাবে হয়তো বের করা, তো ঠিক আছে। সিরাজ ভাই, আপনার আপনার দুইটা বই আউট অফ প্রিন্ট, মানে বেস্ট সেলার বই, এসব আজ এর কথা বলেন না, তো আপনার বই ভালোই বিক্রি হয়, আপনার বই পাওয়া যায় না লোকজন যে খুঁজে। জাদুশহর নাই, জাদুশহর যে কতজন খুঁজছে আমার চোখের সামনে খুঁজছে আগে জাদুশহর, এত ফ্যান্টাস্টিক একটা বই, এই বইটা রিপ্রিন্ট কেন করে নাই আমি জানি না। ওরে লজ্জা দিস না রে, না জাদুশহর, জাদুশহর অসাধারণ একটা বই, মানে 90s এর একটা নস্টালজিক একটা মানে সেই রকম একটা ব্যাপার, অবশ্যই পড়বেন বইটা, কারণ হচ্ছে বইটা খুবই জস, খুবই জস। না আমি সিজার ভাইয়ের বই পড়বই, এটা তো আমার এখন তালিকার মধ্যে চলে এসেছে। না সিজার ভাই আপনি যেটা বলছিলেন নোটিফিকেশন চলে না বড়, হ্যাঁ ভাই আপনার বক্তব্যটা আবার কন্টিনিউ করেন যে জায়গাটা বলতে চাচ্ছিলেন। ও আমি আমি বলছি হ্যাঁ, যে ওইটা কিছুটা আসলে পেট্রোনাইজও করতে হবে, যে কিছু মানে কবিতার বইও ছাপতে হবে। এখন কবিতার বই আসলেই চলে কম এটা জানি, হয়তো এই কবিতার বইগুলার মানে অল্প সংখ্যায় বের করতে হবে, কিন্তু মানে বের করতেই হবে আর কি, নাহলে তো হবে না, নাহলে কবিরা কিভাবে কবিতা লিখবে। যেটার এটার কারণটা এরকম যে যেমন আমার থ্রিলার বইয়ের চেয়ে অন্য বইগুলো বেশি সেল হয়েছে, মানে আমি রিডার হিসেবে যেভাবে পরিচিত বা আমার পাঠক যারা ছিল, আমি দেখেছি বেশিরভাগ হচ্ছে একটু সিরিয়াস বই পড়ে বা একটু পলিটিক্যাল বই পড়ে, ইকোনমিক নিয়ে বই পড়ে। যেমন আমার যে বই মানে কবিতার বইটার পরে যে বইগুলো লিস্টে আছে যেগুলো অনেক বেশি সেল হয়েছে, এর মধ্যে একটা বই একটা পলিটিক্সের বই, দেন আরেকটা বই পুরো একাডেমিক একটা বই, এরকম বইগুলো আমার ওখানে বেশি সেল হয়েছে, বা আমি এই জনরার মানুষদের সাথে বেশি পরিচিত। থ্রিলার জনরার মানুষদের সাথে আমি খুবই কম পরিচিত, এর জন্য আমি উল্টা এমন হয় যে থ্রিলার একটা বই বের করার আগে আমি ভয় পাই যে আমি এই বইটা হয়তো বা আমি মার্কেটে ঠিক মতো মানে আমার সেল করতে পারবো কিনা, এটা নিয়ে আমি প্রচুর ভয় পাই। এই জন্য আমি চেষ্টা করি থ্রিলার বইগুলো বের করলেও সেটাতে যেন একটু সিরিয়াস কিছু থাকে বা একটু ম্যাথ নিয়ে হয়তো একটা থ্রিলার। হ্যাঁ হ্যাঁ, থ্রিলার খুবই বেশি চলছে মার্কেটে, বা থ্রিলারের রিডার বেশি, জনপ্রিয় যেসব লেখক জেমস রলিন্স বলেন বা এই ধরনের, তখন দেখা যায় যে আমি যখন একটা অনুবাদের জন্য বই সিলেক্ট করি, তখন দেখা আমি হচ্ছে শুধু থ্রিলার দেখে কখনো সিলেক্ট করি না, আমার সিলেক্টের জন্য আমি চিন্তা করি এভাবে যে
বইটা হচ্ছে আমার যে যারা আমার প্রকাশনী থেকে বই দেখতে আসে তারা বইটা নিবে কিনা, আমি এই জিনিসটা বা চিন্তা করতে হয় আমাকে। তখন থ্রিলার বের করলেও আমাকে ওদের কথা চিন্তা করে বইটা বের করতে হয়। এটা আমার প্রত্যেকটা বই নাম দেখলে আপনি পরে বুঝতে পারবেন। আর একটা জিনিস, কবিতার বইয়ের ক্ষেত্রে আপনি যে বললেন, একটা কবি এখানে মানে কবি, আমি কবিতার বই প্রচুর পুশ সেল করছি, যেটা একদম সত্যি কথা, জোর করে কিনবেন না কেন আপনি, আমার 100 টাকা দামের একটা বই নিতেই হবে আপনাকে, মানে আমার পরিচিত মানুষদেরকে, হয়তো ওই কবি চিনেও না তাকে, কবি কেউ চিনে না মানে এটা। কিন্তু পরে যেটা হয়েছে, আমি বললাম যে ওরা ভালো ফিডব্যাক দিয়েছে, আমি জানি এখন আমি কোনো কবিতার বই বের করলে ওই রিডার বা হচ্ছে ওরা আগ্রহী থাকবে যে হ্যাঁ আমি এই জন্য, মানে মার্কেটটা নিজেকে তৈরি করতে হবে। এটা আমি সবসময় বলি যে একটা প্রকাশকের দায়িত্ব হচ্ছে একটা ভালো বই রিডার কাছে পৌঁছে দেওয়া। যেমন আমি বলি প্রেমাপু হয়তো কবিতার বই পড়ে না, কিন্তু আমি যদি এখন প্রেমাপু আমার প্রকাশন থেকে বই নিয়েছে, তখন আমি যদি একটা কবিতার বই প্রেমাপুকে বলি যে আপু তুমি এই বইটা পড়ো, আমার মনে হচ্ছে এই কবিতার বইগুলো তোমার, এই কবিতাগুলো তোমার ভালো লাগবে, তখন প্রেমাপু বইটা নিবে। প্রেমাপু কবিতার বই পড়ে তো, প্রেমাপু সব পড়ে, নিজের প্রথম বইটাই হচ্ছে কবিতার বই ওনার, উনি যদি কবিতা না পড়ে তাহলে কে পড়বে। মানে এইভাবেই হচ্ছে আমি রিডারদের সাথে ডিল করার চেষ্টা করি। আপনার কাছে দেখি সব বই আছে মিলু ভাই, তখন হচ্ছে এইভাবে আমি রিডারদের সাথে ডিল করার চেষ্টা করি। নতুন প্রকাশক হিসেবে রিডারদেরকে যেহেতু ফেস টু ফেস বেশি ফেস করতে হয়, তখন এভাবে কাজটা করি বা এভাবে কবিদেরকে হেল্প করার চেষ্টা করেছি। এবার যখন আমি লিস্টটা করেছি যে কিভাবে বই সেল করবো, ওভাবেই ইয়া করেছি। এইসব জরুরি কথা শুনতে গিয়ে ওই যে প্রতীক ঘুমা যাচ্ছে, প্রতীক মানে পড়ে যাচ্ছে নিচে। শেষ করি, রুম্মান একটু ভালো আমার জন্য, এখন এটা সন্ধ্যা কেবল, সন্ধ্যা কেবল না, তুমি শুয়ে পড়তেছো এখানে আস্তে আস্তে। আমি তো পাঁচ বলো ভাই, আমি আমার বিদায় নিতে এরকম ভাবেই বসি। হ্যাঁ, বিদায় তো নিতেই হবে, বিদায় নিতে ইচ্ছা না করলেও, কারণ সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো, নিজেও অনেক চার্জ হলাম, সব ইয়াং ব্লাডস, হ্যাঁ অনেক দিন ধরে লেখালেখি হচ্ছে না, এদের সাথে আলাপ করে অ্যাটলিস্ট আমি অনেকটাই মানে আবার লেখালেখিটা শুরু করার একটা উৎসাহ পেলাম। জানুয়ারি মাসে লেখা শুরু করেন, ওইসব চলবে না কিন্তু, আমাকে পাণ্ডুলিপি দিছে মানে পিডিএফ, সে আমাকে বলছে জাস্ট প্লেট করো প্রিন্ট করো, এবং 21 তারিখ বিকাল 5টায় আমি সেই বই মেলায় আনছি। মানে আমার জাস্ট তখন ইচ্ছা করতেছিল ওই রাইটারের সবগুলো চুল ছিঁড়ে ফেলে, এখন শেষ করে তারপরে পাবলিশারদেরকে বলে পাবলিশাররা ছাপায় না, ওইসব পাবলিশার খারাপ খারাপ খারাপ। কতজন এসে স্টলে এসে খুঁজলো আমার বইটা নেওয়ার জন্য, সিক্রেট শেয়ার বই নাই, বই নাই। আপনি আসাতে এবং কৌশিক ভাই যদি প্ল্যাকার্ডটা না করে দিত তাহলে বই সেল হইতোই না। আমি ওইটা এবার যেভাবে আপনি থাকাতে সেল হয়েছে, এইসব বলে যে প্রকাশক এইসব কথা বলে, প্রকাশক এইসব বলে যে বই সেল হয় না, লোকজন খুঁজে না, আমরা তো দেখি সবাই খুঁজে। এটা নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমার রাইটার পাশে দাঁড়ানো, সে এসে আবার একজন রিডার এসে আমাকে জিজ্ঞেস করতেছে কোন বই নিবো, বেশিরভাগ যেটা হইতো 90% ইভেন কৌশিক জামান এসেও রুমান কোন বই আসছে নতুন কোন বই নেওয়া যায়, আমার রাইটার পাশে দাঁড়ানো, সে রাইটার কে চিনেও না কিছুই না, আমি বইটার কথা বলার পর বলে আসে কৌশিক জামান নিজেই বলছে রুমান চল একটা ছবি তুলি। মানে আমি ছবি তুলতাম, আমি বই শেয়ার করতাম, আমার রিডারদের মানে পাঠকদেরকে বা লেখকদেরকে কেউ তাই হইতে হবে, সব কাজ করতে হবে দশ হাতে কাছে। ঠিক আছে, ইউ আর থ্যাংক ইউ রুমান, প্রতীকের বদলে রুম্মানকে চাই। আমি প্রতীক ভাইকে অনেক ভালো প্রকাশক চাই, আমি জানি প্রতীক ভাই অনেক ভালো প্রকাশক হবে, অনেক ভালো প্রকাশক হবে, এটা আমি প্রতীক ভাইকে সবসময়। হ্যাঁ, হি নোজ দ্য বিজনেস, অ্যাকচুয়ালি হি নোজ দ্য বিজনেস, আমি প্রতীক ভালো
এটা মানে বিজনেসটা বুঝতে এখানে অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এখানে বিজনেস বোঝা। ভাই এর একটা ছোট্ট কথা বলে রাখি, আমি কিন্তু এখনো শিখছি, প্রতিনিয়ত শিখছি, ভুল করতে করতেই শিখছি। যদি আমি যদি ভুলটা না করি তাহলে আমি শিখতে পারবো না, আমাকে ভুল করতে করতেই শিখতে হবে। আমি এখন আমি বলবো যে আমি এখনো শিখছি। আমার বাবা তো, তিনি এত যে রেপুটেড একজন বিজনেসম্যান এই লাইনে, তিনিও প্রতিদিন এরকম ভুল করতে করতে অনেক কিছু শিখছে এই এত বছর বয়সে এসে। আমি তো সেই তুলনায় ফোন করে নিজে, আমি তো ফোন রিসিভ করি না, এটা আমার খুবই পরিচিতি আমার, এটার জন্য আমি ফোন রিসিভ করি না, কিন্তু সে দুই তিনবার ফোন করে হলো আমাকে কথাটা বলে যে রুমান এই ভুলটা তুমি করতেছো, এটা তুমি ঠিক করবা বা এটাতে সতর্ক থাকবা। এই জিনিসটা প্রতীক ভাইয়ের আমার খুবই ভালো লাগে, মানে ভয়ঙ্কর জবাইঘর দিয়ে মিলু ভাই পাশের বাসায় সে কলা বাগানে আসছে আর কি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ তোমরা, তোমাদেরকেও থ্যাংক ইউ যারা আসছো লাইভে। মানে আমরা তো কথা প্রায় বলি কিন্তু দেখাটা খুব জরুরি ছিল আসলে, আমরা তো এখন দেখা করতে পারি না। আর যারা আমাদের সাথে লাইভে ছিলেন এতক্ষণ এবং আমাদের কথা শুনলেন অনেক কষ্ট করে, তাদেরকে অনেক, আমাদের বোরিং পেচাল ঘুমায় গেছেন যারা করতে করতে, হবে আমরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমরা লেট আস কন্টিনিউ দিস। হ্যাঁ আপনারা মনে হয় সবাই বিদায় নিয়ে নেন, ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, রুমান থ্যাংক ইউ ফর বিইং উইথ আস। আর সবার সাথে আপনাদের খুব ভালো লাগছে, আর হচ্ছে গিয়ে আমি সরল শক্তিহীন মানুষ, প্রতিদিন পাঁচটা করে চাইনিজ শব্দ শিখি, মনে থাকে না, এখন পর্যন্ত তিনটা মাত্র শব্দ পারি, এমন টাইপের মানুষ। তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আপনাদের গল্পগুলো আমি ভুলবো না, আমার মাথার ভিতরে আজকে সারা চলতে থাকবে যে কি কি গল্প করেছি সবার সাথে। অনেক ধন্যবাদ, ওটা নাইস টকিং টু ইউ। সবাই ভালো থাকবেন, এটা একটা এরকম মাঝে মাঝে আড্ডা দেন, এরকম আড্ডা দিলে ভালো লাগবে। অবশ্যই আমরা এরকম আড্ডা আরো দিব প্রতি সপ্তাহে, এখন একবার দিচ্ছি পরে দুইবার করে দিব, ঠিক করছি? মিলু ভাই তো রাজি হয় না, আমি তো প্রতিদিনই বলি ওনাকে, ও তো প্রতিদিন করতে চায়, মানে আসেন লাইভে আমরা করি, আলাপ করতে সমস্যা কি, আইডিয়া শেয়ার করা যায় সেটাই। প্রেমাকে বলছে এই ভিডিওটা বা তোমার ওয়ালে শেয়ার করতে, একজন সোনিয়া লাসমিন লাবনি, পরে দেখো লাবনি ভাবি অসাধারণ গান গায়, ফুয়াদের ভাবি অসাধারণ গান গায়, ওনার একটা মুক্ত হওয়া গানটা বেশি জোস। তারপরে রাতুল কাটে বলা হয় না, যে জোহানের সাথে কয়দিন আগে আড্ডা মারলাম, জোহান এখন বরিশালে আটকে আসছে, মানে ওই যে অহনা গানটা, অহনা তো ওর ভাবির বরিশাল ক্লাবে, হ্যাঁ ওই যে ওই দিন আড্ডার পরে বরিশাল গেলে শো করতে ওখানে গিয়ে আটকে গেছে লকডাউন না। আচ্ছা ভাবি শেয়ার করে দিচ্ছি আমার ওয়ালে, দেখেন একটু মনে দেখেন, পেজ থেকে শেয়ার করা হয়েছে, আপনি দেখতে পারেন পেজ, পেজেও লিংকটা দেয়া আছে আর কি। মোটো যা বাবা জি না দেখছো সবাই বিদায় নাও, সমস্যা নেই, সবাই বিদায়, গুড নাইট এভরিওয়ান, সি ইউ সুন, গুড নাইট, থ্যাংক ইউ। হ্যালো ভাই, হ্যাঁ আমরা কি এখনো লাইভে? আমরা দুইজন এখনো লাইভে আছি, তো চলেন আমরাও বিদায় নিই সবার সাথে, আমরা কি আবার বুধবার দিন আসবো আবার? হ্যাঁ কি এবার কি আবার মিউজিশিয়ান
মানে ঠিক আছে আমরা চিন্তা করে নিই ইনভিটেশন হোক বই নিয়ে হোক যেটাই হোক মানে এটা তো আসলে যে একটা একটা হইতে হবে এমন কোনো কথা না এটা তো অনেক গেস্ট নিয়ে আসতে পারবো আমরা রাইট হ্যাঁ হ্যাঁ আমরা গেস্ট নিয়ে আবার আগামী সপ্তাহে আসবো আশা করি আমরা দেখি আমরা সুবিধা হয় যদি আমরা দেখি যে সব রাইটাররা সময় দিতে পারছে তাহলে রাইটারদেরটা করবো আর যদি দেখি যে না হ্যাঁ আমরা বাইরের লোকজন আনতে পারি যে সিনেমা টিনেমা মেকার এন্ড পলিটিশিয়ান সবাইকে আমাদেরকে সাজেস্ট করতে পারো যে আসলে ঠিক আছে তাহলে আজকে সবার থেকে বিদায় নেই সবাইকে ধন্যবাদ যারা যারা দেখছেন আর এটা আপনার শো আমাকে থ্যাংক ইউ দিতেছেন কি জন্য সেটাই আমি কি বলবো আর আমরা আমি এবং মিলু ভাই এই শো এর দুজন হোস্ট তাহলে বিদায় নিচ্ছি কথা বেশ সাইনিং অফ টেক কেয়ার বাই স্টে সেফ